Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আর জি কিবরিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904, যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন। তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। প্রিয় শ্রোতা, বুধবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্পে। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 সারা দেশব্যাপী। এখানে সবাই আসেন জীবন গল্প বলার জন্য, এবং যারা আসেন নিজের জীবনের গল্প নিয়ে, সেই গল্পগুলো কখনো কখনো আমাদেরকে সঠিক পথে চলার জন্য অনুপ্রাণিত করে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের কেবলমাত্র দুটো অনুষ্ঠান, যে দুটো অনুষ্ঠান আমরা ইউটিউবে প্রিমিয়ার করি, অর্থাৎ যখন রেডিওতে এটা হয় একই সাথে ইউটিউবেও আপনারা শুনতে পান। তো আমাদের ইউটিউবের ঠিকানাটা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি www.youtube.com/dfm904। চ্যানেলটি আছে ঢাকা এফএম 90.4 নামে। আপনারা যদি ঢাকা এফএম 90.4 নামে সার্চ করেন তাহলে আপনারা চ্যানেলটি পেয়ে যাবেন। ওখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, এবং পাশাপাশি আপনারা যে নোটিফিকেশন বাটনটি আছে সেটা অন রাখবেন। তো চলুন, আজকে গেস্ট যিনি রয়েছেন তার সঙ্গে আমরা একটু পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। বয়স 31 আনুমানিক। 31 বছর বয়স। বর্তমানে থাকছেন কোথায়? বর্তমানে আছি আমি কমলাপুর। কমলাপুরে। জন্মজেলা? জন্মজেলা ফরিদপুর। আপনি বেশ কয়েকবার আমার সঙ্গে স্টুডিওতে এসেছেন, বেশ কয়েকবার দেখা করেছেন, আপনি আপনার জীবন গল্পটা এখানে বলতে চান এবং প্রচুর ঘুরেছেন আপনি, আমি বলবো এই গল্পটা বলার জন্য। ঠিক আছে, আমি তো কিছুটা জানি, আমার মনে হয় রেডিওর মানুষদেরও জানা উচিত, শুরু করেন আপনি প্লিজ। হ্যাঁ, আমি ছোটবেলায় আমার 7 বছর বয়স পর্যন্ত কাটছে গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি আছে গের ফরিদপুর বলমারি থানা হরিহরনগর গ্রাম। তা ওইখানে আমার বাবা তখন গ্রাম্য রাজনীতির কারণে উনি এলাকার থেকে বাইরে চলে যান চাকরির জন্য। আচ্ছা। তা উনি গ্রামের বাইরে থাকার কারণে, চাকরি সুবাদে বাইরে থাকার কারণে, বাজার ঘাট যা ছিল অল এভরিথিংই সব কিছু আমারই দেখাশোনা করা লাগতো। আচ্ছা। ফ্যামিলিতে আমার দাদা এবং চাচা ওনরা ছিল সেগের এন্টি গ্রুপে, আমার বাপ ছিল সেগের আলাদা একটা দলের সাথে, যার কারণে সেগের ওনার বাইরে থাকা। আচ্ছা। তা সেই সুবাদে আমার ফ্যামিলিতে তখন মোটামুটি বোঝার মধ্যে আমিই বুঝতাম। আচ্ছা। বয়স কত তখন আপনার? তখন 6-7 হবে। 6-7 বছর বয়স। ওকে। তখন থেকে বাজারের টুকটাক সংসারে যা লাগতো আমার নিজেরই কিনতে। আপনি নিজেই করতেন? অতএব সেই হিসাবে আমি বাজারে গেছি অনেক আগে, মানে সব কিছুই আমি করি। তো তখন ওইখান থেকে যে কোনো সমস্যায়, কারণ একাকিত্বটা আমাদের তখন থেকেই শুরু, যার কারণে আম্মা অনেকই করার পরে আব্বার কর্মস্থলে চলে আসে। আচ্ছা।
ওখানে চলে আসার পর থেকে আমার আমাদের ব্যবসা ছিল সেগের পেপার প্রিন্টিংয়ের, যেটাই আপনার সংক্ষেপে বলি, আমরা লোহাগড়া থানায় চলে আসি। তখন লোহাগড়া থানার যে শিক্ষাই ছিল ওটার প্রশ্নপত্র সব কিছুই আমাদের ওইখানেই হতো। তো সেই হিসাবে আব্বুর মান সম্মান এবং সামাজিক অবস্থানটা খুব ভালো ছিল, যার কারণে আমি অনেক কিছু বুঝলে পারাও আমার সেই হিসাবে একটু হিসাব করে চলতে হতো, যাতে আমাদের ফ্যামিলির মান সম্মান কখনো নষ্ট না হইতো। আমাদের সংসারটা খুব ভালোই চলতেছিল। আপনার বাবা তখন কি করতো ওখানে? তখন হচ্ছে এই পেপার প্রিন্টিং এর ব্যবসা চলে। আচ্ছা আচ্ছা। এবং খুব ভালোভাবেই চলতেছিল। আপনারা তখন কি মানে আপনার ভাই বোন আপনি একাই? না, তখন আমরা সেগের দুই ভাই এক বোন। আচ্ছা, তো বাবা তখন কোথায় থাকতো? বাবা তখন এই লোহাগড়া থানাতেই, নড়াইল জেলাতে। নড়াইল জেলা, আপনারা ফরিদপুর থেকে নড়াইল আসলেন? জি জি। আচ্ছা, তারপর? তা ওখানে আসার পরে যা খুব ভালো ছিলাম। তখন আমি যখন দোকানে যাইতাম আমাদের ইসের পেপার প্রিন্টিংয়ের, তখন ওইখানে সব স্যারদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তখন ইসের আপনার একটা সমিতি ছিল, শিক্ষা সমিতি, ওইটাতে মোট 28টা হাই স্কুল জড়িত ছিল। তো এইগুলা সব প্রশ্নপত্রই আমাদের ওইখান থেকেই প্রিন্ট হইতো। তো সেই সুবাদে সবার সাথেই খুব ভালো সম্পর্ক থাকার কারণে দেখা যাচ্ছে আমি স্কুল শেষ করে যখন ওইখানে যাইতাম, তখন কিছু দেখা যাচ্ছে একজন টিচার 10 টাকা 5 টাকা, তখন তো টাকার খুব মূল্য ছিল, ওই 2 টাকা 5 টাকা 10 টাকা খুব কম পাইছি, 2 টাকা 5 টাকা এটাই সবসময় আমার কাছে থাকতো। তা আমি হচ্ছে গিয়ে আমার আম্মারে খুব ভালোবাসতাম। আমার আম্মার পরে হচ্ছে গিয়ে আমার ছোটো ভাই ছিল, ওনারে আমি প্রচণ্ড ভালোবাসতাম। আচ্ছা, এই দুইটা ব্যক্তি ছিল আমার লাইফের সব কিছু। তো এটার কারণে আমি এই টাকাগুলো জমাইয়ে আমি আমার আম্মাকে সবসময় সারপ্রাইজ করতে চাইতাম, মানে টাকাগুলো দিলে মা খুশি হবে, আমারও ভালো লাগবে। উনাকে সরাসরি আমি নগদ টাকা খুব কম দিছি, কিন্তু উনার পছন্দের খাবার, উনার পছন্দের জিনিস, এইগুলো সবসময় উনাকে দেওয়ার জন্য চেষ্টা করতাম। আচ্ছা, এবং আমার ছোট ভাইকে। এই দুইটা মানুষ খুশি থাকলে আমার মনে হয় আমার পুরো পৃথিবী খুশি, মানে সবচেয়ে কাছের জন, সবচেয়ে কাছের, এবং সবচেয়ে ভয়ও পাইতাম আমি আম্মাকে এবং ভালোবাসতাম আমার ছোট ভাই এবং আম্মাকে। আচ্ছা, তো তখন হচ্ছে গিয়ে আমি ক্লাস 4-এ পড়ি। তো দেখা যাচ্ছে মান্থলি আমার কাছে 150 টাকা হয়ে যেত, কিন্তু যেটা খরচ করার মতো অ্যাবিলিটি আমার ছিল না, আমি খরচ করতে পারতাম না, কারণ তখন এত টাকা খরচ করা 150 টাকা মাসে অনেক। উনি সবচেয়ে বেশি পছন্দ করতো দই খাইতে মিষ্টির ভিতরে, আমি এটা দিতাম। আর দেখা যাচ্ছে যে ঘরের যত ফার্নিচার তখন ছিল এটার অধিকাংশ হচ্ছে গিয়ে আমার টাকার থেকে কেনা। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে আমি 2000 টাকা দিছি, বাকিটা উনি ম্যানেজ করে কিনছে যত কিছুই ছিল আমাদের। কিন্তু আমার সবসময় একটাই ছিল যে আমি মানে সত্যটা বলতে কেন যেন একটু ভয় পাইতাম। আচ্ছা, সিরিয়াস বিষয় সত্য কথা বলতে আমি খুবই ভয় পাইতাম। যেরকম তার ছোট্ট একটা উদাহরণ দিই, আমি একটা 20 টাকার নোট এক জায়গায় লুকায় রাখছি, এটা আমার ছোট ভাই পাইছে। ছোট ভাই পাইলে ও কিছু খাওয়া দাওয়া করার পরে যে দোকানে খাইতে গেছে ওই দোকানদার আবার আমাদের খুব পরিচিত, তা তখন ও 20 টাকা নিয়ে যাওয়ার কারণে ওকে খাবার দিছে কিন্তু সাথে করে আবার নিয়ে আসছে। আচ্ছা, আমাদের বাসায় যে ও এত টাকা পাইলো কই? তখন আম্মা জিজ্ঞেস করলো যে তুমি কি চুরি করছো নাকি? না। তাহলে কোথায় পাইছো? তা ও নির্দিষ্ট যেইখানেই পাইছে ওইখানের কথাই বলছে যে আমি এইখানে পাইছি। তা আসলে তখন আমাদের ওইখানে আমরা তো ভাড়া থাকতাম, তা সব মিলাই আপনার 6-7টা পরিবার হবে। তা সবার কাছেই জিজ্ঞেস করলো যে কারোর টাকা হারাইছে কিনা, কিন্তু সবারই অ্যান্সার না, কারণ টাকাটা তো কারোর হারায় নাই, টাকাটা ছিল আমার। কিন্তু আমি তখন সাহস করে বলতে পারি নাই যে টাকাটা আমার, কারণ এইটা আমার ছিল না, সাহসটা তখন ছিল না। তা তখন ওকে খুব মারধর করলো। মারধর করার পরে নেক্সটে আমার আমি একদিন বললাম যে আম্মা আসলে টাকাটা ছিল আমার, আমি এইভাবে টাকা জমাই, তো আমি গেলে পারা তো আমারে সবাই কম বেশি দেয়, তাই এই টাকাটা আমারই ছিল। তো তখন উনি বললো তুমি আমারে জানাইলা না কেন? তা আমি বললাম আসলে আমি ভয় পেয়ে গেছিলাম খুব। আচ্ছা, আমি নার্ভাস ফিল করি। তা এটা আমার ছোটোবেলার থেকে এখনও পর্যন্ত এই নার্ভাস ফিলটা এখনও কাজ করে। আচ্ছা, বাট এরকম খুব সুন্দরভাবে চলতেছিল। তখন আমার এক চাচা ছিল আমার চেয়ে ইমিডিয়েট হয়তো 4-5 বছরের বড় হইব। জি।
তো তখন আসে গেরুনারে আমাদের এখানে নিয়ে আসা হইল আমাদের ব্যবসার সাথে নড়াইলে নড়াইলে তো তখন উনি আমাদের ওই নড়াইলের অধিকাংশ গ্রামী আসেগের খুব গ্যাঞ্জাম করে মানে মারামারিতে খুব এক্সপার্ট কিছু হইলেই খুব মারামারি করে মারামারি সঙ্গে সঙ্গে কথার আগে হাত চলে জি তা উনি আবার ওইখানের এক মেয়ের সাথে সম্পর্ক করে সম্পর্ক আমার চাচা আচ্ছা যাকে নিয়ে আসলো হ্যাঁ যাকে নিয়ে আসলো কিছুদিন পরে এক মেয়ের সাথে সম্পর্ক করে এবং উনি আমার ক্লাসমেট উনি আমার ক্লাসমেটের সাথে সম্পর্ক করে তখন আপনি কোন ক্লাসে পড়েন তখন আছে গের ক্লাস 8 এ আচ্ছা আচ্ছা ক্লাস 8 এ যখন তখন আছে গের উনি সম্পর্ক করলো এবং সম্পর্ক করে এক পর্যায়ে নিয়েই চলে গেল নিয়ে চলে যাওয়ার কারণে চাচার সাথে আমার আব্বুর খুব বাজে একটা সম্পর্ক হয় কেউ কারোর সাথে যোগাযোগ রাখে না এই পর্যায়ে তখন চাচা আমাদেরকে ব্যবসায়িকভাবে অনেক ক্ষতি করে যায় যেটা উনার উনি তো যে মেয়েকে নিয়ে গেছে ওইটা আছে গেছিল স্থানীয় একটা মেয়ে যার কারণে আমরা ব্যবসা চাচা কি আপন চাচা ছিল হ্যাঁ জি আর কিসের ব্যবসা ছিল যেন আপনার বাবা আমাদের আছে গের পেপার প্রিন্টিং এর ব্যবসা পেপার প্রিন্টিং এর ব্যবসা ছিল ওকে তো তখন ব্যবসায়িকভাবে একটু মানে আমরা দুর্বল হয়ে পড়ি এবং দুর্বল হয়ে পড়ার কারণে মানে একটু সমস্যা হয় তখন আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন আমি অঙ্কে আবার খুব ভালো ছাত্র ছিলাম আমি ক্লাস 8 এই আপনার 98 মার্ক পাই আচ্ছা অঙ্কে তো তখন সেগের আমার এক টিচার ছিল উনি আমাকে বলল যে প্রশ্ন তো তোদের ওইখানেই হয় তো তোরা 98 পাবি না পাবে কে আমার ছেলে তখন কষ্ট বলতে ভাই আমি তখন থেকে লেখাপড়া এমন ভাবে লুজ দিলাম যে আমার কোন রকম টেনে টেনে পাশ হলে আমার চলবো এটা আপনি কষ্ট পেয়ে কাজটা করলেন কষ্ট পেয়ে ওই যে বললাম না যে আমার জীবনটা হচ্ছে একা মানে নিজের ভিতরে রাগ পুষে রাখা তখন ফ্যামিলির অবস্থা আসলে এতটাই ছিল না যার কারণে ভয়তে আব্বাকে বলিও নাই যে আমার টিচার এই কথা বলছে কিন্তু আমি আসলে একটু মেধাবী ছিলাম হয়তো কিন্তু তারপরেও আমি আর কি কাউকে এটা বুঝতে দেই না নিজের ভিতরে রেখে ওই কোনো রকম 40-45 এর ভিতরেই মার্ক রাখার চেষ্টা করতাম মানে ভালো কিছু করার চেষ্টা আমার ভিতরে তখন ছিল না কারণ ভালো কিছু করতে চাইলে পারাই রেজাল্ট ভালো কিছু করতে চাইলে পারাই লোকজন খেপাবে বলতে আমার টিচাররা তো সবাই আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করতো ব্যবসায়িক কারণে তারা তো আমাকে ছেড়ে কথা বলবে না এই কারণে এটা নিজের ভিতরে রাখলাম রাখার মানে রাইখে যেভাবে যত দূর আগাইতে পারি কিন্তু আমি যখন ক্লাস 9 উঠলাম সরি 9 না 10 প্রথম পরে মানে 9 থেকে 10 উঠলাম আচ্ছা তখন এসে গেলে আমার ছোট ভাইয়ের ব্লাড ক্যান্সারটা ধরা পড়ে কিভাবে ধরা পড়লো প্রথমে গল্পটা কি ছিল হ্যাঁ উনি এসে গেলে ছোট ভাই মানে আমি তখন ক্লাস 9 পড়ি ও একটা জাম্বুরা গাছ থেকে পড়ে গেছিল জাম্বুরা গাছ থেকে পড়ে যাওয়ার পরে ওর মানে শারীরিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা কিন্তু আসলে ওইটা সেই সময় মিন করছিল না কেউই সেরকম তবে আমার বাবা আমাদের উপরে একটু কেয়ারফুল কম ছিল আচ্ছা বেশি কেয়ার করতো আর কি এইটা তখন আম্মাকে এসে বলল যে হ্যাঁ বাচ্চা কাচ্চা তুমি দেখে রাখতে পারো না গাছে উঠলো মানে আমার উপরে খুব বকাঝকা করলো তা এইটার থেকে ওর আছে শরীরের ব্যথা জায়গায় জায়গায় অনুভব করতো কিন্তু এটা ফাইনালি এক বছর পরে দেখা গেল কি যে ওর পার যে মাংসপেশি নিচের দিকের এই মাংসপেশি খুব ব্যথা করতো তো দেখা যাচ্ছে তখন ওই যে কেয়ারফুল না হওয়ার কারণে আমার সাথে বকাঝকা করতো যে বাচ্চা সারাদিন খেলায় বেড়ায় তখন কোনো সমস্যা হয় না সন্ধ্যার পরে যখনই পড়তে বসে তখনই হচ্ছে গিয়ে তার পা ব্যথা তাই এইগুলা নিয়ে সাংসারিকভাবেও আমরা খুব মানে ইসের ভিতরে চলে গেলাম মানে সংসারে একটা কেমন জানি সারা সারা ভাব এই শুধুমাত্র এই ছোট ভাইরে এই একটা বিষয় নিয়ে মানে কারোর সাথে সে ঠিক মতো কেউ কথা বলতো না এটা সেটা মানে অনেক সমস্যা হইতো তো লাস্টে অনেক ট্রিটমেন্ট করার পরে মানে যত কবিরাজ বলেন ছোটোখাটো ডাক্তার বলেন সবই দেখানো হয়েছে কিন্তু এটাতে কোনো কাজ হয় নাই লাস্টে আপনার নিয়ে যাওয়া হইলো যশোরে আচ্ছা যশোরে যাওয়ার পরে প্রথমে ওনারা ট্রিটমেন্ট করলেন হচ্ছে গিয়ে রিউমেটিক ফিভার বলে পায়ের ব্যথার জন্য রিউমেটিক ফিভার বাতজ্বর যেটাকে বলে হ্যাঁ তাই রিউমেটিক ফিভার বলে ট্রিটমেন্ট করে প্রায় 3-4 মাস আচ্ছা কিন্তু ততক্ষণে সেগের আমাদের খুব দেরি হয়ে যায়
কারণ এদিক থেকে অর্থনৈতিক অবস্থা বেশি ভালো না থাকার কারণে এবং সঠিক যে চিকিৎসা ব্যবস্থায় যে সঠিক ধাপটা এগোনোর এই ধাপটা আমরা আগাইতে পারি নাই। মানে আসলে কারোর সাথে পরামর্শ করে কোথায় গেলে ভালো হইতো এরকম কিছু না হওয়ার কারণেই হাসেগের এই সমস্যাটা হয়। আমরা লাস্টে ওকে নিয়ে গেলাম হাসেগের আপনার খুলনা 250 বেডে, এবং খুলনা 250 বেডে নিয়ে যাওয়ার পরে ওনার ধরা পড়লো হাসেগের ব্লাড ক্যান্সার। কত বছর বয়স তখন? তখন হাসেগের ওর 11 বছর বয়স। এই ব্লাড ক্যান্সার ধরা পড়ছে এটা আমাদেরকে কেউ জানা, মানে আমাদেরকে আব্বা মা বলে নাই। ওনারা ওকে নিয়ে খুব স্ট্রাগল করছে, খুব কষ্ট করছে, খুলনায় 8 মাস চিকিৎসা চলছে, খুব স্ট্রাগল করছে। কিন্তু একদিনকে হঠাৎ করে বাড়িতে আসলো, তখন ফোনের এত যুগ ছিল না, ফোনের এত প্রচলন ছিল না, না থাকার কারণে দেখা যাচ্ছে 15 দিন 20 দিন 1 মাস পরে ওনারা বাড়িতে আসতো ছোট ভাইকে নিয়ে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলতে চলতে আপনাদের জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হলো আমি আরেকটি অনুষ্ঠান করি রেডিও আম্বার 102.4 FM এ। প্রতি শনিবার রাত 10টায় প্রচারিত হয় মাইক্রোফোন টেস্টিং 1024। হয়তোবা অনেকেই শুনেছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সর্বপ্রথম মিউজিক রিয়েলিটি শো, গানের রিয়েলিটি শো, এবং 2019 সালের সেরা আম্বার ভয়েস আমরা খুঁজে বের করবার চেষ্টা করছি। সেখানে আপনি অডিশন দিয়ে সেখানে আপনি অংশগ্রহণ করে সেরা আম্বার ভয়েস হতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি খুব ভালো গান করেন কিন্তু সে অর্থে তেমন কোনো প্ল্যাটফর্ম কোথাও পাননি, তাহলে ছোট্ট একটা অডিশন দিতে হবে আপনাকে ফোন করে আপনাকে গাইতে হবে একটা গানের 2 লাইন বা 3টে লাইন আপনি আমাদেরকে গেয়ে শোনাবেন এবং আমরা আপনাকে ডাকবো, নিশ্চয়ই ডাকবো। ওকে, ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। যদি আপনি মনে করেন আপনার কণ্ঠ সারা দেশের মানুষের কাছে যাওয়া উচিত, আপনি সেরকম গাইতে পারেন, তাহলে যোগাযোগ করুন এবং অংশগ্রহণ করুন মাইক্রোফোন টেস্টিং 1024-এ। আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আছেন তার কাছেই ফিরতে চাই। আর এই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান নিজের জীবন গল্প বলার জন্য, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আরও একবার বলছি 09611904904। যেখানে আমরা ছিলাম তারপর কী হলো? তো তখন হচ্ছে গিয়ে রো ব্যথায় খুব চিৎকার চেঁচামেচি করতো। আসলে এটা আমি মেন্টালিটি নিতে পারতাম না, যে কারণে আমি চেষ্টা করতাম অধিকাংশ সময় ঘরের বাইরে থাকার জন্য, কারণ আমি এটা মেন্টালিটিভাবে কোনোভাবেই নিতে পারতাম না, মানে মনে হতো যে আমি পাগল হয়ে যাচ্ছি। তো অধিকাংশ সময় চেষ্টা করতাম বাড়ির বাইরে থাকার, কারণ এইটার জন্য আমি আবার আমার ফ্যামিলির কাছে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছি। মানে বাসায় ফিরলে আপনার ভালো লাগতো না, সফোকেটিং লাগতো না, কারণ ও সব সময় চিৎকার চেঁচামেচি করতো এবং ওর দেখা যাচ্ছে হাত টিপে দাও, পা টিপে দাও, মানে তার সেবা যত্ন করতে এবং, কিন্তু আমার এইটা করাতে কোনো দুঃখ ছিল না, কিন্তু ওর চিৎকারটা আমি শুনতে পারতাম না। আমি কখনো মানুষের আর্তনাদ শুনতে পারি না। সবচেয়ে পছন্দের একজন? আর সবচেয়ে আমার পছন্দের একজন। তা আমাদের মাঝখানে একটা কথা বলে ই করে গেছি, আমাদের আমার আবার ভিডিও গেমস খেলার খুব নেশা ছিল, আমি খুব ভিডিও গেমস খেলতাম। তা ছোটো ভাই ওরেও নিয়ে যাইতাম মাঝে মধ্যে। তা তখন তো আর আমি জানতাম না যে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। তা আমি যে দেখি যে মানে আব্বা ওরে নিজে টাকা দিছে যে যাও তুমি ভিডিও গেমস খেলতে খুব পছন্দ করো, যে ভিডিও গেমস খেলে আসো। এখন আমি যে দেখি যে ও ভিডিও গেমস খেলতেছে, তখন আমি ওকে বললাম যে তুমি এটা কী করো? কারণ আমি ভিডিও গেমস খেলতেছি। আমি গেছি না তুমি এখান থেকে চলে যাও। তো এক কথায় দুই কথায় মানে জিদাজিদি করে, জিদাজিদি করলে পরে আমি তখন ওর একটা পিঠে চড় দিই। এবং এটা একজন পছন্দের মানুষের চড় দিলে যে কতটা জোরে মারবে এটা অবশ্যই মনে হয় বুঝতে পারছেন, যে কোনো রকম একটা ছোঁয়া দিছি, কিন্তু আমার হাতের পাঁচটা নখই ওর পিঠে ছাপ পড়ে গেল। এটা আবার আমি তখন দেখি নাই, ও বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে আমারে বললো যে আমা আমার ভাইয়া এরকম মারিছে। কেন মারছে? কারণ আমি ভিডিও গেমস খেলতেছিলাম এই কারণে। তো তখন আম্মা আমারে ডাক দিয়ে বললো যে দেখ ও তো আর বেশি দিন বাঁচবো না, ও তো মারা যাইব, তা তুই ওর এরকম মারলি কে? তখন আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারি নাই, যে আর বাঁচবে না মানে তুমি কি বলো, ও তো এমনি অসুস্থ, ওর রিউমেটিক ফিভার হয়েছে, এটা তো ঠিক হয়ে যাইব, কয় না ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। তখন আমি জানেন না কেবরিয়া ভাই কি যে করেছি,
যে আমি আমার ছোট ভাইরে কখনো এমনি মারি নাই। আমি ঈদে জামা কাপড় না নিয়ে ওরে দিছি, কিন্তু আমি আজকে সেই ওরে আমি মারলাম। আমি মনে হয় 10-15 দিন খাই নাই এই দুঃখে, না খেয়ে খেয়ে দিন কেটাইছি, এনতে ওনতে বেড়াইছি, বাড়ি বাসি নেই, লজ্জাতে যে বোধ আমারে দেখলি কি করবেন যে ভাই আমি অসুস্থ, তুই আমারে মারলি। তারপরেও এইভাবেই এখানে খুব মর্মান্তিক একটা বিষয় আছে প্রিয় শ্রোতা, আপনাদেরকে ওই জিনিসটা ফিল করতে হবে এবং আপনারা ফিল করছেনও ইনফ্যাক্ট আমি মনে করি। খুব পছন্দের একটা মানুষ 10-11 বছর বয়স, আপনার সাথে আপনার ভাইয়ের বয়সের পার্থক্য কত? তখন মিনিমাম 14-15 বছর তো হবে। না না, আপনার সাথে আপনার ভাইয়ের বয়সের পার্থক্য এরকমই, মানে আপনি ওর 14 বছরের বড় ছিলেন? হ্যাঁ এরকমই, তার মানে ও কিন্তু পরিণত বয়সে ছিল আর উনি ছিলেন হচ্ছে ছোট। তো সেই জায়গাটা থেকে একটা মানুষের গায়ে হাত তোলার পরে যদি জানা যায় ও আর বেশি দিন বাঁচবে না, এটা ভয়ঙ্কর রকমের কষ্টের ব্যাপার, ভয়ঙ্কর রকমের কষ্টের ব্যাপার। ঠিক আছে বলেন, তারপর? আমি ওই দিনই প্রথম শুনলাম যে হ্যাঁ ব্লাড ক্যান্সার হয়েছে, এর আগে কখনো জানতেও পারিনি যে তার ব্লাড ক্যান্সার হয়েছে। যাই হোক, এইভাবে মোটামুটি চলতেছিল। তারপরেও খুব বিশের পরেই কষ্টের মধ্যেই দিন যাচ্ছিল। তখন আমার যে ব্যবসা ছিল তখন আমার আসেগের নিজের দায়িত্ব নিয়ে ব্যবসাটা চালাইতে হইল, কারণ আমাকে আমাদেরকে যে বেকআপ দিবে এরকম আসলে আমাদের কেউ ছিল না, কারণ চাচার সাথে সম্পর্ক খারাপ হয়ে চাচা চলে গেল। মাঝখানে আমার মামা আসছিল, বড় মামা, উনিও যে কোনো কারণবশত আর কি একটা কারণ দেখায় উনিও চলে যায়। চলে যাওয়ার কারণে আমাদের আর কোনো ব্যাকআপ ছিল না, আমি যতটুকু টুকটাক পারতাম ব্যবসাটা চালায় রাখার চেষ্টা করছিলাম। আর ওর ট্রিটমেন্ট তখন খুলনা 250 বেডে চলতেছিল। এর ভিতরে আপনার দেখা যাচ্ছে একদিনকে আর কি বলল যে বাড়িতে আসছে, তখন একদিনকে বলল যে আম্মা আমি তো পোলাও খাবো। তখন আম্মা কেন জানি ওই দিনকে পোলাওটা রান্না করে নাই, আমি নিজেও বলতে পারবো না যে কেন উনি ওই দিনকে পোলাও রাঁধে নাই। তো তখন আসে গের আমার পরের দিন বলল যে ভাইয়া আমি পোলাও খাইতে চাইছিলাম, দেখছো আম্মা আমার সাথে রাগ করে পোলাও বানাইল না। আর ওইখান থেকে শুরু করে আমি আজ পর্যন্ত পোলাও খাই না নিজের উপরে, মানে আমার তার উপরে বলেন আর ফ্যামিলির উপরে বলেন, মানে টোটাল একটা ইমোশনাল কাজ নিয়ে আমি আজ পর্যন্ত পোলাও খাই না। তো যাই হোক, এইভাবে যাওয়ার পরে যতটুকু পারছি আমরা তাকে চিকিৎসা করার চেষ্টা করছি, চিকিৎসা করা এর ইতিমধ্যে আছে গের আমার ইসের ফর্ম ক্লাবের ডেট চলে আসলো ক্লাস 10-এ। তখন আর্থিক অবস্থা খুব খারাপ থাকার কারণে ফর্ম ক্লাব করতে মানে সরি তখন আছে গের কেবল ক্লাস 10-এ উঠছি, তো এদিকতে ব্যবসা সামলায় ওদিকতে আবার স্কুলে যাইতে হয়। তা মাঝখানে একটা ই হলো যে ক্লাস 10-এ যখন আমি ঢুকি মানে উঠলাম, তখন আমাদের অর্থনীতি পিরিয়ডটা হয় আলাদা। জি, মানে আমাদের সেকশনটা পার হয়ে আমি বি সেকশনে পড়তাম, বি সেকশনটা এই সাইডে দিয়ে আপনার এ সেকশনে যে অর্থনীতি, তখন আপনার ভাই বেঁচে আছে? হ্যাঁ তখনও আছে। আচ্ছা, তখন ওর ট্রিটমেন্ট চলতেছে। জি, তখন আমরা এ সেকশনে গেলাম, এ সেকশনে আপনার মেয়েদের জন্য বসার জায়গা হিউজ পরিমাণ, কিন্তু ছেলেদের আসে বসার জায়গা কম। আচ্ছা, আমরা টোটালে 5টা বেঞ্চ ছিল, 5টা বেঞ্চে 25 জন বসতে পারতো। আচ্ছা, আর সেই হিসাবে মেয়েরা প্রায় 40-45 জন বসতে পারতো। আচ্ছা, কিন্তু তারপরেও এই দিনকে আপনার মেয়েদের উপস্থিতি ছিল অনেক বেশি আর আমাদের ছেলেদের উপস্থিতি একটু কম, তা আমরা 4টা বেঞ্চে বসি আর 1টা বেঞ্চ ছেড়ে দিই মেয়েদের জন্য। আচ্ছা, তা আমরা যে আপনার 4টা বেঞ্চে বসছি, বসলে পরে 1টা বেঞ্চে আপনার 7 জন বসা লাগছে। এখন 7 জন বসতে গেলে দেখা যাচ্ছে কি, দুই পাশে যে 2 জন বসে আছে এদেরকে আপনার পা বাইরে দিতে হবে বেঞ্চের বাইরে। তা মাঝখানে গ্যাপ কম থাকার কারণে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, নাম আছে তরিকুল, তা ও আছে গিয়ে এক সাইডে বসছে ডাইন সাইডে। জি, তা ওকে আমি বললাম যে তরিকুল তুমি এক কাজ করো, তুমি একটা পা বাইরে দাও। তা মাঝখানে আবার চলাচলের রাস্তা কম হওয়ার কারণে পাশে যে মেয়েটা বসছিল ওই মেয়েটার নাম ছিল আছে রূপা,
কথা। ও আবার জিত করে কি করলো আমাদের সাথে, মানে আমাদের সাথে জিত করে ও একটা পা বাইর করে দিল। এখন বাইর করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে কি যে দুইজনের পা মানে মিশে গেছে। তা এটা নিয়ে এক কথায় দুই কথায় আমি তরিকুলকে বললাম কি যে তরিকুল এক কাজ করো, যদি বেশি ই করে তুমি পায়ে লাথি মারো। আমি জাস্ট শুধু এই কথাটুকুই বলছি। তো ইতিমধ্যে সার ঢুকছে, সার ঢুকলে পরা সবাই দাঁড়ায় সম্মান করলাম। সম্মান করার পরে সেগের সবাই বসে পড়ছি কিন্তু এ রূপা আর বসে না। তখন স্যারে জিজ্ঞেস করলো কী ব্যাপার তুমি বসো না কে? তা তখন সে আমাদের বেঞ্চটায় দেখাইয়ে বললো যে স্যার আমার এই বেঞ্চ থেকে বাজে কথা বলা হয়েছে। তা তখন স্যার আসলো, এসে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার এখান থেকে কে বাজে কথা বলছো? তা আমরা তো আসলে আমিও বাজে কথা বলি নাই, কারণ এটা তো আমার মনে হয় না যে বাজে কথার ভিতরে পড়ে। তা তখন স্যার এক এক করে সবাইরে জিজ্ঞেস করলো, সবাই একই কথা বললো যে না কেউ বাজে কথা বলে নাই। তখন আমাদের এই সাতজনকেই খুব পিটান পিটাইলো স্যারে যে যখন স্বীকার করবি না তখন এটা সবাইরই শাস্তি। ওকে, তা তখন সবাইকে মারলো, মারলে পারা পরে আমরা বেরোইলাম। বেরোয় আসলে মানে নিজেরা নিজেরাই কথা বলতেছি যে আসলে কে বাজে কথাটা বললো। তা আমরা আর ভাইবে পাইলাম না। তা পরে আর কি আমাকে রূপা বলতেছে, দেখছস একটু ফাজলেমি করছিস তার পরিণতি কী হয়েছে, আমার সাথে আর টক্কর দিবি? তা আমি ওকে আর ভালো মন্দ কিছু বললাম না, কিন্তু ও সারা স্কুলে এটা বলে বেড়াইল যে আমার সাথে ফাজলেমি করার ফল পাইছে ওরা। তা তখন আমার আসেগের মনে মনে খুব ক্ষোভ হইল যে একে মানে কিছু একটা করবই। তা আসলে আমি মানসিকভাবে অতটা ই না যে মানে নির্দয় না যে একজনকে চাইলেই হুট করে মারবো, কিন্তু ওই দিনকে এত রাগ হয়েছে যে মানে কিছু মাথায় কাজ করতেছে না। পরে আমি তাকে তাকে থাকা শুরু করলাম যে আসলে এর কবে পাবো। তা আমি যেখানে ইংলিশ টিচারের কাছে প্রাইভেট পড়তাম, ও তার পাশেই এসে গিয়ে আর এক স্যারের কাছে প্রাইভেট পড়তে যাইত। তা সেই স্যারের কাছে তখন হচ্ছে গিয়ে পাটের সিজন, পাশে আবার পাট খেতে আছে, ছুরি নিলাম নিয়ে পরে কইলাম যে ওর আজকে আমি এটাতে কুবা বই, মানে মেয়েটাকে, হ্যাঁ মেয়েটাকে, যেহেতু গায়ে, কারণ ও স্কুলে বললো কে, আর যা হয়েছে এটা তো ক্লাসরুমেই শেষ হয়ে যাওয়ার। কোন ক্লাসের ঘটনা এটা? এটা হচ্ছে ক্লাস টেনের শুরু, ক্লাস টেনের শুরু। ওকে, তারপর? তা আমার একটা ই ছিল যে যা হয়েছে এটা তো এনাফ, এটা তো বাইরে কারোর কাছে বলার মতো কোনো কিছু না। আর যেহেতু আমরা বিষয়টা বুঝিই নাই যে কি অপরাধে মাইর খেলাম, কিন্তু ও এটারে মানে অন্যভাবেই করে বললো যে আমার এটা বলছে আমি এই কারণে স্যাররে বলছি, স্যার খুব মার দিছে। তা তখন রাগ হওয়ার কারণে একটা ছুরি নিয়ে গেলাম, যাওয়ার পরে কিছু লোক আসার কারণে আমি মানে যাওয়ার পথে ওকে কিছু বলতে পারলাম না, কিন্তু ফেরার পথটা ছিল আসছে আপনার ওই দিনকে প্রায় 12টার কাছাকাছি হবে, দুপুর, স্কুল বন্ধ ছিল দুপুর 12টার দিকে আর কি ও ফিরতেছিল। তা তখন আসছে গিয়ে আমি ওর সামনে গেলাম, সামনে যেয়ে ছুরিটা বেরও করছি, বের করে ওকে বললাম যে এখন যদি তোরে আমি এটাতে কুবাই তুই কী করতে পারবি? তা তখনও আমাকে একটা কথা বলছিল যে ভাই যা করছি ভুল করছি, কিন্তু আপনি এটাতে আমার একটা কুব দিলে পারাও আমার এই ক্ষতটা কিন্তু আপনি জীবনে কোনো দিন সারতে পারবেন না, এই ক্ষতটা আমার থেকেই যাব, আমি আর একজনকে মানে যে যখন ক্ষতটা দেখবো আমি তার কী প্রশ্নের উত্তর দেবো? ট্রু। তা আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তো নাইতল তোরে কোপ দিলাম না, কিন্তু তুই তো আমার লাইফটা বরবাদ করে দিলি, কারণ আমি যে ব্যক্তির সন্তান তুই সারা স্কুল না সারা থানা ঘুরা দেখবি আমার বাপের নামে কেউ খারাপ কথা বলতে পারে কিনা, বা আমার নামে কেউ খারাপ কথা বলতে পারে কিনা, কিন্তু তুই আমার নামে যে যে বদনামটা আছে রটাইলি, এখন আমার যে দেখে সেই একই কথা বলে যে তোর মতো বিয়া দোপান নাই যে স্কুলের মধ্যে মেয়েদেরকে ট্রিক্স করে। আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কেব্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আছেন তার কাছেই ফিরতে চাই। আর এই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান নিজের জীবন গল্প বলার জন্য আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904, আরও একবার বলছি 09611904904। আর আমাদের আজকের এই গেস্টকে যদি আপনি দেখতে চান প্লিজ চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলের ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkebriaFM, আমি আবারও বলছি www.youtube.com/rjkebriaFM, চ্যানেলটি আছে কেব্রিয়া আরজে নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস চ্যানেল।
ওকে, যেখানে আমরা ছিলাম তারপর কি হলো? তখন ওই দিনকে আমি আর ওকে কিছু বললাম না, ওকে ছেড়ে দিলাম যে যা ঠিক আছে, তুই যখন তোর ভুল স্বীকার করছিস হয়তো আমার লাইফটা ই হয়েছে, কিন্তু আরেকজনের ক্ষেত্রে তুই হয়তো এই ভুলগুলো আর করবি না। পরবর্তীতে আরও 7-8 দিন আমি স্কুলে গেলাম, কিন্তু এই সবাই একই কথা বলার কারণে আমার স্কুলের প্রতি থেকে খুব মন উঠে গেল এবং আমি লেখাপড়া বন্ধই করে দিলাম। এত প্রবলেম ফেস করে কয়েকটা বিষয় আমি পয়েন্ট করছি, এটা এক জায়গা থেকে আপনি আরও বলবেন। আপনি কোনো একটা বিষয় নিয়ে দুঃখ পেলে খুব রাফ, খুব টাফ একটা ডিসিশন নিয়ে ফেলেন, এবং সেটা এককভাবে, কারোর সাথে ডিসকাস করার দরকার নেই, কিছু করে কারোর সাথে বলতে, আমি যদি আপনি আমার পুরো ঘটনাটা শুনেন তাহলে আপনি হয়তো হতবম্ব হয়ে যাবেন যে একটা মানুষ। একটা খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, এটা এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার, এবং ওনাকে আজকে এখানে আমি হাইলাইট করছি, এরকম অসংখ্য মানুষ আমাদের সোসাইটিতে আছেন। কোনো একটা ঘটনা যেটাকে হয়তো জীবনে এত বড় করে নেওয়ার কোনো প্রয়োজনই নাই, সেটা হয়তো ব্যক্তিগতভাবে সে অনেক বেশি বড় করে নিজের জীবনে নিচ্ছেন এবং নিজের জীবনের স্বাভাবিক যে গ্রোথটা থাকে সেটাকে সে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দিচ্ছেন, এবং এই লোকটা হচ্ছে তার একটা বেস্ট এক্সাম্পল আজকের এই জীবন গল্পে। আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো। হ্যাঁ বলেন, তারপর বন্ধ করে দিয়ে ব্যবসার দিকে একটু নজর দিলাম, কিন্তু তারপরে ওই যে ভিডিও গেমস খেলার যে একটা নেশা, এটা কিন্তু আমার ভিতরে তখনও বিদ্যমান। এটা হচ্ছে কি যে একাকিত্বটা কাটানোর, যে ছোটো ভাই যে অসুস্থ এই কথাটা যাতে মনে ওঠে তখনও সে খুব কষ্ট লাগে, যার কারণে একটু হাসি খুশি নিজে থাকার জন্যে আমি গেমসে যাইতাম। ওকে, যেটার কারণে ব্যবসায় খুব আবার এটার প্রভাব পড়ে। এরপরে আপনার আমার ছোট ভাইটা মারা যায় সেগের 23 নভেম্বর 2003। ওকে, তো নভেম্বরের শুরুর দিকে সেগের খুলনা 250 বেড থেকে ছেড়ে দিল ডাক্তারে, যে আর কিছু করা পসিবল না, আপনি বাসায় নিয়ে যান, যা খাইতে চাই ভালো মন্দ খাইতে থাকেন আর যত দূর পারেন সেবা যত্ন করেন। ওকে, মাঝখানে আমি একটা কথা বলে যাই, এটা সেগের কি আমার ছোট ভাইকে প্রতি সপ্তাহে 4 ব্যাগের মতো রক্ত দিতে হইতো। আচ্ছা আচ্ছা, যেটা কালেক্ট করতো সম্পূর্ণ বাইরের থেকে। হ্যাঁ, তো তখন আমার শারীরিক অবস্থা এতটা ভালো ছিল না, কিন্তু তারপরে আমি বলছিলাম যে আমার ব্লাডটা আপনি একবার হইলেও দেন। তো তখন আমার আব্বা যে কোনো কারণবশত রাজি হয় নাই, আর রাজি না হওয়ার কারণে আমি গত 4 মাস আগে সেগের আমার ব্লাড গ্রুপ টেস্ট করি। আচ্ছা, যেটা আমার প্রয়োজনে আমি ব্লাড গ্রুপটা টেস্ট করি। ছোট ভাইকে ব্লাড দিতে না পাওয়ার কারণে আমি এতদিন কোনো ব্লাড টেস্টই করছিলাম না, কারণ আমি আপনাকে তো বলছি যে রাগটা সবসময় আমার নিজের ভিতরেই থাকত, আমি যেটা প্রকাশ করতাম না। তখন সেগের ব্লাড দেওয়ার জন্য অনেকে আসতো বাইরের থেকে, নিয়ে আসতো আত্মীয় স্বজন যতদূর, মানে যেমনে পারছে কালেকশন করছে, কিন্তু আমাকে কখনো দিতেও দেয় নাই। তো লাস্ট সেগের আপনার 2003 সালের 23 নভেম্বর 3রা রমজান ছিল এটা। তা আমার ছোট ভাইটা প্রথম রোজাটা করছিল এবং দ্বিতীয় রোজাটা ওকে দুপুরের পরে জোর করে খাওয়ানো হয়। ওকে, তখন হচ্ছে গিয়ে রোজা থাকলে তো এমনি শরীরে মানুষের শারীরিকভাবে একটু ই হয়ে যায় আরো বেশি, একে তো অসুস্থ, আর 3রা রমজান থেকেই মানে ও কেমন জানি একটু উদ্ভট, মানে কথাবার্তা বলা শুরু করে। হ্যাঁ, আর ও হচ্ছে গিয়ে চোখে দেখা চোখটা আগেই হয়ে গেছিল, এটা প্রায় ক্যান্সার ধরা পড়ার 5-6 মাস পরে, মানে দেখতো না, চোখে দেখতো না, কিন্তু ও সব কিছু মানে সবাইকে একটু বলতো যে সবাই একটু জোরে জোরে আমার সাথে কথা বলো, মানে কানেও কম শুনতো, মানে কানে কম শোনে না, মানে ও জিনিসটা উপলব্ধি করতে চাইতো মন থেকে। আচ্ছা, মানে আস্তে কথা বললে হয়তো আপনি মনে করবেন কি যে আপনাকে অ্যাভয়েড করে কিছু বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে ও আসলে বলতো আমার সাথে নরমাল থাকো তোমরা। হ্যাঁ, মানে আপনি যদি আমার সাথে মানে সিম্পলি কথা বলেন হয়তো দু একটা কথা মিস হইলে হয়তো আপনার মনের ভিতরে ই হইতে পারে, যে যখন আপনি দোষী থাকবেন আপনার পাশে কিন্তু একজনে কথা বললে সে এটা মিন করতে পারে যে আমাকে মনে হয় ছোটো করা আসছে। তা এই কারণে ও বলতো যে তোমরা আমার সাথে যা কথা বলবা বা আমার সামনে যা কথা বলবা একটু জোরে বলো। আচ্ছা, মানে ও এটাই বুঝাইতে চাইতো যে ওর সম্পর্কে খারাপ কেউ বলে কিনা বা ও অসুস্থ আছে এটা নিয়ে আমরা কখনো ই করি কিনা। হ্যাঁ, এইটার জন্য আর কি এইটা করতো। তা 3রা রমজান সেগের রোজার মানে আসরের পরে মানে সবাই পানি খাওয়াইতে আসছে, মানে মুখে পানি দেওয়ার জন্য, কারণ সবাই মানে কিছু রুগীদের ক্ষেত্রে হয়তো বোঝা যায় এটা যে হয়তো আর বেশিক্ষণ থাকবে না।
তো সেই হিসাবে সবাই পানি খাওয়াইতে আসলো, আশপাশে যারা ছিল সবাই পানি খাইলো। আমি তখন হচ্ছে দোকান থেকে কেবল আসি, তা আসলে পারা আমারে বললো যে তুই ছোটো বাইরে পানি খাও। তখন আমি বললাম কেন, আমি পানি খাওয়াবো না। বললো যে দেখ মানুষ কেউ হয়তো কারোর ভালোবাসার টানে হয়তো পৃথিবীতে কষ্ট করে যায়, এখন তুই যদি এর দাবি না ছাড়িস তাহলে হয়তো এইভাবে কষ্ট করে আরও দু একদিন থাকবে, কিন্তু তোর সবচেয়ে ভালো তুই এর দাবি ছেড়ে দে, ছেড়ে দিয়ে পানি খাওয়াই যা। তা আমি বললাম যে না পানি খাওয়াবো না আমি। সবাই অনেক জোরাজোরি করলো, করার পরে পানি খাওয়াইলাম। ইতিমধ্যে সেগের মাগরিবের সময় কাছায় আসলো, মাগরিবের সময় কাছায় আসলে পরে ওই এলাকায় আবার সব মসজিদে ইফতারি দেয়। ইচ্ছা ছিল যে বাসায় সেরকম ইফতারি করতে পারবো কি না, মসজিদে একবার ইফতারি করে হুজুরে বলবো যে দোয়া করেন, দোয়া করে আমি চলে আসবো বাসায়। কিন্তু ইফতারির সবাই সামনে নিয়ে বসে আছি, আজান দিবে দিবে ভাব, আর দু এক মিনিট সময় আছে। তখন আমাদের পাশের এক হিন্দু ছেলে যেয়ে বলল যে আমার ছোটো ভাই মারা গেছে। তখন আসলে ইফতারি করব না কি করব ঠিক পাচ্ছি না, যে একবারে ঠিক ইফতারির সময় কেন যাইতে হইলো। আগে যাইতো একটু সময় পাইতাম, হয়তো কাছে থাকতে পারতাম, একটু আগে পরে হইলে তো একটু মনটা ঠানো বুঝ দিতে পারতাম যে না আমি পাশে ছিলাম। যাই হোক, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমাদের ফ্যামিলিগতভাবে সবাইকে খবর দেওয়া হলো। তখন আবার আমার দাদি কিন্তু জীবিত, তো ওনাদেরকে খবর দেওয়া হলো, সবাইকে চাচাকে সবাইকেই খবর দেওয়া হলো। তা তখন আমার চাচাও আসলো না, দাদাও আসলো না, দাদিও আসলো না। আমার হচ্ছে চার ফুফু, চার ফুফুর মধ্যে তিনজনে আসলো, একজনে আসলো না। তা এইটা নিয়ে আসছে গে আমার আবার মনে আবার একটু রাগ, যে আত্মীয় স্বজন আমার ছেলেটা মারা গেছে দেখতে পর্যন্ত আসলো না। মাঝখানে একটা কথা বলে রাখি, তখন কিন্তু আমার আব্বা আবার ইসে ছিল না, মানে লোহাগড়াতে ছিল না, উনি তখন খুলনাতে ছিল। উনি আসছে মৃত্যুর পরের দিন সকালে। আচ্ছা, মানে উনি এসে জাস্ট জানাজাটা ধরতে পারছে, কেউই আসলো না। তখন অবশ্য দাদি চেষ্টা করলেও আসতে পারতো না, কারণ তখন হচ্ছে গিয়ে উনার প্যারালাইজড। তা তখন আমি আমার আব্বাকে বললাম যে আসলে এখন আমরা তো এখানে ভাড়া থাকি, আমার আত্মীয় স্বজন যা আছে সবই তো গ্রামে, তা আমাদের একটু কষ্ট হইলে পরেও ছোটো ভাইয়ের লাশটা আমরা এলাকায় দাফন করি। তো তখন উনি আবার কি চিন্তা ভাবনা করে বললো যে না আমরা ই করব না, আমরা এখানেই দাফন করব। তো তখন আসে গেল লোহাগড়া গুরুস্থানে ওনাকে দাফন করা হয়। দাফন করার পরে যে এক মোটামুটি সব কিছু একটু নর্মালি হয়ে আসতেছিল, তখন আসে গেল আব্বার আবার একটু মানে মেন্টালিটি সমস্যা দেখা দিল, মানে হালকা হালকা মানে মানসিকভাবে অসুস্থ বলতে চিন্তাগ্রস্ত থাকলে পারা যেরকম সবকিছু পারফেক্টলি করা যায় না সেরকম। তা যাই হোক, মোটামুটি ব্যবসার দিকে আবার একটু ব্যবসা চাঙ্গা হইল, ভালোই চলতেছিল, কিন্তু ওনার মেন্টালিটি প্রবলেমগুলো বাড়তে শুরু করলো। তখন আর কি আমাদের বাড়িওয়ালি যে ছিল বাড়িওয়ালা, ওনার মেয়ের সাথে আমার আবার একটু সম্পর্ক হয়। আচ্ছা, যেটা ছিল আমার একক মানে একতরফা, যেটা মেয়ের দিক থেকে কোনো ই ছিল না, কারণ জাস্ট আমি দরজা খুললে তাকে জালনায় দেখতাম, ভাল লাগতো, আর কিছু আচার আচরণ ভালো লাগতো, এই হিসাবে হচ্ছে গিয়ে আমি তাকে খুব পছন্দ করতাম। আচ্ছা, কিন্তু একদিনকে আমি তাকে হাত দিয়ে ইশারা করার কারণে সে আমার ছোট বোনকে বলে দিল যে তোমার ভাইয়া আমাকে এরকম ইশারা করছে। তো তখন আমি বললাম যে ঠিক আছে আমি আর করবো না এটা। তা এরপর থেকে আর কখনো করি নাই, কিন্তু না করার পরেও দেখা যাচ্ছে যে আপনার বছরখানিক পরে মেয়ের বাপে আমাদের কাছে বিয়ের প্রস্তাবই নিয়ে আসে। আচ্ছা, ওই মেয়ের সাথেই আমার, কিন্তু এই যে যে এটা আমার নামে করছিল এটার কারণে আমার মনের ভিতরে যে রাগটা ছিল, এই রাগের কারণে এই মেয়ে আবার আর একজনের সাথে অ্যাফেয়ার করছিল, এদের ডেটিং করার জায়গা আবার আমি নিজেই ঠিক করে দিছিলাম। এটাতে আপনার ফায়দাটা কি? মানে ফায়দাটা বলতে আসলে যার সাথে সে অ্যাফেয়ার করছিল সে আমার বন্ধু। হ্যাঁ, এখন আমি তার সাথে সম্পর্ক করতে চাইছিলাম এটা আমার বাসায় জানাই দিব এই ভয় দেখানোর কারণে, আমি ওদেরটা মানে মেনে নিয়েছিলাম যে ঠিক আছে তোমরা ডেটিং করো। যে ওকে, ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ,
কিন্তু যখন আমি এক সপ্তাহ আগে ডেটিং করাইলাম, এক সপ্তাহ পরে দেখা যাচ্ছে যে মেয়ের বাপে আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, যে ছেলেকে বিদেশ পাঠাই দিবে, ব্যবসার জন্য টাকা দিবে এবং এখানে বাড়ি করার জন্যও কিছু টাকা দিবে। তখন আমার মাথায় ঢুকলো যে আমি কেবল এক সপ্তাহ হয় নাই মেয়েকে আরেকজনের সাথে ডেটিং করতে দিছি, আমি কেন একে এখন বিয়ে করতে যাব। তখন এখন আমি তো আর কাউকে বলতে পারতেছি না, আব্বাকেও না মাকেও না, তারা তো দুইজনই এক পায়ে রাজি, যে স্থানীয় লোক মানে তারা এক পায়ে রাজি, এখন আমি ভিতরে ভিতরে জ্বলে মরতেছি। তা তখন আমি বললাম যে না, এই বিয়ে আমার দ্বারা করা সম্ভব না। তখন মেয়ের বাপে বললো কি, 400 টাকার ঘর ভাড়া 1100 টাকা করলো এবং সময় দিল 4 মাস, যে 4 মাসের ভিতরে তোমরা চলে যাবা। এখন 400 টাকার ঘর ভাড়া যখন 1100 টাকা হলো, তখন তার প্রশ্নই ওঠে না এখানে থাকার, 4 মাসই বা কেন থাকবো। তা তখন আমরা পরের মাসেই চলে গেলাম এখানে। ওইখানতে চলে যাওয়ার পরে এখন এর ভিতরে আবার ছোট বোনের বিয়ে হলো। এই বিয়ের ক্ষেত্রেও আমি একটু দূরে ছিলাম, মানে কার সাথে কোথায় বিয়ে এই সম্পর্কে আবার আমি ততটা জানতাম না। তো যাই হোক, বিয়ে হয়ে গেল, কিন্তু এদিক থেকে বাপের আবার আব্বার মেন্টালিটি সমস্যা একটু বাড়তে থাকলো। বিয়ে কার হলো? ছোট বোনের মাঝখানে। ছোট বোনের বিয়ে। হ্যাঁ, এখন এই বিয়ে হওয়ার পরে আমাদের মানে আর্থিক অবস্থা আবার একটু ভেঙে পড়ে। আবার আব্বা মানে আব্বু ই থাকার কারণে ব্যবসা ততটা আগাইতো না। এখন না আগাইলে পরা হঠাৎ একদিনকে ওইখানের এক স্থানীয় লোক বলতে, উনি পৌরসভা হওয়ার পরে ফার্স্ট নির্বাচন হইব, ওনাকে আর কি আব্বা মারল। কাকে? ওইখানের আপনার, ওনার নাম ছিল হচ্ছে পলিটিক্যালি একজনকে মারল বলতে, আপনার এই যে পোস্টার যে ছাপায়, এই পোস্টার ছাপানো নিয়ে আর কি একটু বাকবিতণ্ড হওয়ার কারণে ওনাকে মারল। এখন মারলে পরা দেখা যাচ্ছে যে এটার প্রেশার খুব অনেক প্রেশার আসলো। এখন আমার এই যে বন্ধু বান্ধব যা আছে, আর মনে করেন যে আব্বুর যে ইসের কারণে যে একটা ই তৈরি হয়েছিল, এইটা দিয়ে ম্যানেজ করতে খুব কষ্ট হইতে লাগলো। আপনি ব্যাকআপ দিতে পারছিলেন না, মানে আপনি কি বোঝাচ্ছেন, মানে বাবার জন্য ব্যাকআপ দেওয়া? হ্যাঁ, মানে গ্যাঞ্জামটা একটু যে কোনোভাবে হোক মেটানো। হ্যাঁ, মেটানোর জন্য। তখন আপনি কিসে পড়তেন? আমি আসছে গিয়ে তখন লেখাপড়া বাদ দিয়ে দিছি, ওই মেটার ঘটনাকে কেন্দ্র করে লেখাপড়াটা বাদ দিয়ে দিছি, ওইখানেই বাদ দিয়ে দিছি। জি। এখন এটা এই মীমাংসার জন্য মানে খুব কষ্ট হইতে লাগলো যে এটা কীভাবে মেটাবো, কারণ আমাদের ওইখানে কোনো আত্মীয় স্বজন ছিল না। যাই হোক, পরে অনেক কিসের পরে এটা যাই হোক একটু ঠান্ডা এলো, কিন্তু তার মাসখানিক পরে উনি আরেকজন পলিটিক্যাল লোকের গায়ে হাত দিল। আচ্ছা। তখন যে দেখা যাচ্ছে যে মানে এইটা আর কখনোই সামাল দেওয়া সম্ভব না আমার একার পক্ষে। তখন আমাদের পার্শ্ববর্তী মানে বেশ দূরে, প্রায় 10-12 কিলোমিটার দূরে আর কি এক আমার নানার বোন বিয়ে দেওয়া, ওনারা আবার খুব প্রভাবশালী ছিল। তা ওনাকে যে ঘটনাটা বললাম যে আসলে এই ব্যাপার এখন কি করা যায়, তা তখন ওনরা সেগের ঘটনাটা মিটাইল। এখন আমি চিন্তা করলাম যে আমি যদি এখানে বিজনেস করতে যাই তাহলে এখানে আমাদের ফ্যামিলি সহ মরতে হবে। আচ্ছা। কারণ ওইখানে এইগুলা হর হামেশাই ঘুরতেছে। তা তখন আমি চিন্তা করলাম যে আসলে এখন কি করা যায়। তো তখন হচ্ছে গিয়ে আমি মানে ওনাদেরকে বাড়ি চলে যাইতে বললাম এবং আমি বললাম যে আমি ঢাকায় যে চাকরি করি, 5-6 হাজার টাকা যদি বেতন পাই তাহলে এটা দিয়ে যা হয় এটাই আপনারা খাইবেন। আর তখন হচ্ছে গিয়ে আব্বার মানসিক অবস্থা আরও ভয়াবহ, মানে আরও খারাপ হয়ে গেছে। তো তখন সব কিছু বিক্রি টিক্রি কইরা মানে সব দিনা দেখ মানে মোটামুটি যা ছিল এটা বাদ দিয়া আপনার 14,000 টাকার মতো পায়। এটা হচ্ছে 2007-এই আর কি, 14,000 টাকা পায়। এইটা দিয়ে ওনারা বাড়ি চলে যায়। তা বাড়ি যাওয়ার পরে আমি ওনাদেরকে বললাম যে 14,000 টাকা আছে, আপনারা এটা আমার বাড়ির উপরে কোনো রকম উপরে টিন দিয়ে মানে কোনো রকম ঘিরে আপনারা থাকেন, এরপরে আল্লাহ যদি দেয় আমি যদি কিছু করতে পারি করবো আস্তে আস্তে। তা তখন আমার মামারা আর নানা নানি এখনও জীবিত আছে, ওনারা বৈশাখ একটা সিদ্ধান্ত নিল কি যে না, তুমি চাকরি করো, দেন ওরা আমার এখানে থাক, আমার এখানে খাওয়া দাওয়া করুক, আর তুমি যা কামাই করে দিতে পারো এটা দিয়ে আস্তে আস্তে বাড়ি ঘর দেব।
তা তখন আমি আবার আমার নানা নানিকে বললাম যে দেখেন আসলে আপনারা এখানে থাকেন হচ্ছে গের শ্বশুর বাড়ির এলাকায়, মানে আমার নানা থাকে শ্বশুর বাড়ির এলাকায়। জি, তা আমি তখন ওনাদেরকে এরকমেরই বললাম যে আপনারা থাকেন আপনার শ্বশুর বাড়ির এলাকায়, এখন আমার আব্বাও যদি আবার সেই শ্বশুর বাড়ি থাকে তাহলে এটা মানুষ কিন্তু আরো খারাপভাবে নিব, যে ঘর জামাইয়ের ঘরে ঘর জামাই থাকে। তা আমি বললাম যে আপনারা এটা বাদ দিয়ে যা আছে এটা দিয়ে আপনার ছোট্ট করে একটা রুম করে টিন দিয়া হইল, মানে টিন দিয়ে না হোক যেভাবেই হোক থাকতে। তো ওনরা আমার কথাটা রাখলো না, না রাখলে পরে ওনরা এখানে থেকে গেল। থাইকে যাওয়ার পর তিন চার মাস পর ঠিকই সেম একই কাহিনী হইল, আশপাশের লোকজন খুব বাজেভাবে কথা বলতে থাকলো, তখন হচ্ছে গিয়ে ওনরা বাড়িতে চলে গেল। আর আমি তখন হচ্ছে গিয়ে এসে চাকরি নিলাম আমার মামার এইখানে, মামা সেগের একটা এই ফয়েল প্রিন্টিংয়ের ওষুধ কোম্পানির ফয়েল প্রিন্টিংয়ে তখন চাকরি করে, আমি 2007 এসে ওইখানেই ঢুকলাম। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলতে চলতেই আপনাদের জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হলো আমি আরেকটি অনুষ্ঠান করি রেডিও আম্বার 102.4 FM এ। প্রতি শনিবার রাত 10টায় প্রচারিত হয় মাইক্রোফোন টেস্টিং 1024। হয়তোবা অনেকেই শুনেছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সর্বপ্রথম মিউজিক রিয়েলিটি শো, সেখানে আপনি অডিশন দিয়ে সেখানে আপনি অংশগ্রহণ করে সেরা আম্বার ভয়েস হতে পারেন। ছোট্ট একটা অডিশন দিতে হবে আপনাকে ফোন করে আপনাকে গাইতে হবে একটা গানের দুটো লাইন বা তিনটে লাইন আপনি আমাদেরকে গেয়ে শোনাবেন এবং আমরা আপনাকে ডাকবো। ফোন নম্বরটি হচ্ছে 09611001024। আমি আবারও বলছি ফোন নম্বরটি হচ্ছে 09611001024। যদি আপনি মনে করেন আপনার কণ্ঠ সারা দেশের মানুষের কাছে যাওয়া উচিত, আপনি সেরকম গাইতে পারেন, তাহলে যোগাযোগ করুন এবং অংশগ্রহণ করুন মাইক্রোফোন টেস্টিং 1024-এ। আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আছেন তার কাছেই ফিরতে চাই। আর আমাদের আজকের এই গেস্টকে যদি আপনি দেখতে চান প্লিজ চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের ঠিকানা হচ্ছে www.youtube.com/RJKebriaFM। আমি আবারও বলছি www.youtube.com/RJKEBRIAFM। চ্যানেলটি আছে কেবরিয়া আর জে নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস চ্যানেল। ওকে, যেখানে আমরা ছিলাম তারপর কি হলো? তা তখন যে দেখা যাচ্ছে যে আমার বেতন ধরলো হচ্ছে গিয়ে 2200 টাকা। তা 2200 টাকা বেতন ধরলে দেখা যাচ্ছে খাওয়া খরচ 1800-1900 টাকা চলে যেত। আর আমার, আমি তো বললাম যে ক্লাস ফোরে থাকতে আমি স্মোকিং করি। তা তখন তো আপনার এখন সিগারেট খাবো কী দিয়ে, আর ভাত খাবো কী দিয়ে, আর বাড়ি টাকা পাঠাবো কী দিয়ে। তখন মানে নিজে নিজে চিন্তা করে, আমাদের আবার এক দূর সম্পর্কের খালাতো ভাই, উনি আবার সোয়েটারে চাকরি করতো। জি। তো তখন আমি আর জিজ্ঞেস করলাম যে ভাই সোয়েটারে চাকরি করলে কেমন কী দেখি। তা বললো যে তোমার তো কাজ শিখতে অনেক দিন লাগবো, এক দেড় মাসের উপরে লাগে কাজ শিখতে, তাই এক দেড় মাস চলবা কী দিয়ে। তা আমি বললাম সেটার ব্যবস্থা হবে, কিন্তু আমার এটা ই করলে লাভটা কী? তা তখন বললো যে তুমি বেসিক্যালি যদি ভালোভাবে কাজ করো তাহলে 8-10 হাজার টাকা বেতন উঠাইতে পারবা। তা তখন এর সাথে কথাবার্তা বলে এখানে 5 মাসের মতো চাকরি করলাম। আচ্ছা, এখন 5 মাসে উল্টা আরও দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের কাছে 7-8 হাজার টাকা দিনা হয়ে গেছি, কারণ দেখতে ফ্যামিলিতে দেওয়া লাগছে, নিজের পকেট খরচ সব দিয়ে 7-8 হাজার টাকার উপরে বন্ধু বান্ধবের কাছে দিনা হয়ে গেলাম। তখন পরে এসে সোয়েটারে চাকরি করলাম। সোয়েটারে এসে গিয়ে আপনার যেটা কসেস মারা বলে, মানে নিটের কাজ বলে, আচ্ছা এই নিটে আসলাম। নিটে এসে গিয়ে আপনার অনেক পরিশ্রম, সারাদিন দাঁড়ায় থাকতে হবে এবং কসেস মারতে হবে, একবার ডাইনে একবার বামে, যদি কেউ করে থাকে যারা করছে এরা বুঝবে, অনেক পরিশ্রমের কাজ। কিন্তু আমি তো আগের থেকে কোনো পরিশ্রমের কাজ করিনি, মানে টোটালি কোনো পরিশ্রমের কাজ আগে করিনি। তা খুব কষ্ট হইতে লাগলো, কিন্তু তারপরেও আমি করে গেলাম। তো করে যাওয়ার পরে এইখানে এসে গিয়ে আমার একটা বড় ই লাগলো জীবনে, যে আমার টাকা দিয়ে, আমার এই কষ্টের টাকা দিয়ে আমি চাইছিলাম আমার আব্বাকে চিকিৎসা করাইতে, কিন্তু আমার বাপ, এই আমার আম্মা আর মামারা মিলা আমার এই টাকা দিয়ে করলো ঘর। কোথায় বানালো ঘর? ফরিদপুরে, আমাদের বাড়িতে ফরিদপুরে। ফরিদপুরে সামনে হাফ ওয়াল করা টিন শেড দিয়া ঘর করলো। তো যখন ঘরের কাজ শুরু করলো তখন আমি বাড়িতে গেলাম। বাড়িতে যেয়ে আম্মারে জিজ্ঞেস করলাম যে আম্মা, আমি তো যদি এইভাবেই চলে তাহলে তো আমার সারা জীবনই গড়ে ঢাকায় থাকতে হবো।
কারণ আমি না জানি মাঠের কাজ, না পারবো ভ্যান চালাইতে, না পারবো অন্য কিছু করতে, কারণ আমি তো আর বেশি পরিশ্রমের কাজ করি নি। তা তুমি কোনো রকম একটা ঘর করো, কইরে থাকো আর আব্বারে চিকিৎসা করো। আচ্ছা, তা তখন আর কি আমার একটা বুঝ দিল যে তোর আব্বার চিকিৎসা তো হচ্ছেই, আর বাড়ি মেয়ে জামাই আসলে পরা তাকে বসতে দেবো কোথায়, এরকম একটা ই দিয়ে আমারে বললো যে না, যেটা হচ্ছে খারাপ হচ্ছে না। তা আমি দেন এখন বললাম না যে আমাকে খুব ভালোবাসতাম, যার কারণে ওনার কথাটা আমি তখন আর মানে সামনাসামনি কোনো প্রতিবাদ করলাম না, কিন্তু মনের ভিতরে একটা রাগ এবং ক্ষোভ কিন্তু থেকেই গেল। কারণ আব্বার এদিক থেকে চিকিৎসা হচ্ছেই না, কারণ আপনার ঘর করতে যে প্রতি মাসে আমার 5,000 টাকা মামাকে দিতে হয় ঘর বাবদ। তখন আপনি কি করেন? তখন আছে আমি সোয়েটারে চাকরি করি। জি, মানে ঘর বাবদ যদি 5,000 টাকা নিয়ে যায়, আমি বাড়িতে পাঠাই 7,000 টাকা সর্বোচ্চ। মামার কাছ থেকে লোন নিয়েছিল, সেই লোনের টাকা শোধ করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে ঘরের যে টিন লাগবে এটা আছে এর মামার থেকে লোন করে নেওয়া। এখন আমি সর্বোচ্চ হচ্ছে 8,000 টাকা পাঠাইছি, আর অধিকাংশ হচ্ছে 7,000 টাকা। তা 7,000 টাকা আর 5,000 টাকা যদি ওনাকেই দিয়ে দেওয়া হয়, আর থাকবে কি? আর সেটাই দিয়ে আর ওনার চিকিৎসাই বা কী হবে? এখন আমি তো আর কিছু করতে পারবো না, আমার জাস্ট ইনকাম করে দেওয়ার দরকার, ইনকাম করে দিতাম। কিন্তু আমি সবসময় আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ ওনাদেরকে একটু ই দেন, সুখে শান্তিতে থেকে যাওয়ার সুযোগ দেন, কারণ ওনারা বাসায় একারাই থাকতো, মা এবং বাপ, বাড়িতে সেরকম কেউ আসা যাওয়া করতো না। তো এর ভিতরে আবার ছোটো চাচা বিদেশ যাওয়ার জন্য পায়তারা শুরু করলো যে উনি বিদেশ যাব। তা তখন আব্বার অবস্থা বেশি ভালো না, একেবারেই খারাপ। তা চাচা এসে বলল যে এক কাজ করো, তোমার জমিটুকু আমারে দাও। তা আমি বললাম জমি দিয়ে কী করবেন? কই আমি বিদেশ যাব। তা আমি বললাম যে না, আপনি বিদেশ যাবেন জমি লাগবো কেন? আপনার টাকা লাগলে টাকা চাইবেন, আমি না দিতে পারলে আপনি আমারে বলতে পারতেন যে বিল্লাল এইভাবে না এইভাবে করতে হবে, তুমি জমি বন্ধক রেখে আমারে টাকা দাও। তো যাই হোক, পরে তারা ফুফুরা এসে মানে ফুফুর জামাইরা এসে আমারে প্রেশার দিয়ে এরা জমি নিল। তো আমি যে সময় জমি নেই সে সময় বললাম যে আজকে আমার আব্বা অসুস্থ, যদি আমার ইনকেস টাকার দরকার হয়, আমার জমিটা থাকলে কিন্তু আমি বিক্রি করে টাকা তারা ট্রিটমেন্ট করতে পারবো। তো যাই হোক, তারা কী বুঝছে জানি না, এইভাবেই তারা গেল। আব্বার তো এদিক থেকে কোনো ট্রিটমেন্ট নাই, ওনার মেন্টালিটি মানে আসলে অনেকে বলছে যে পাগল হয়ে মারা গেছে। আবার ইসের এক ডাক্তার ছিল, উনি এসে মাঝে মধ্যে দেখতো, উনি বলছিল আমাকে যে ওনার ব্রেন ক্যান্সার হয়েছে। আর আদতে যে কী হয়ে মারা গেছে এটা আপনারা কেউ জানেন না? আমি অন্তত জানি না, কারণ আমি তখন কন্টিনিউ ঢাকায় কাজ করি। আপনার ছুটি দিলে কতক্ষণ কাজ করতে হতো? কাজ করতে হইতো হচ্ছে গিয়ে সকাল 8টার থেকে সন্ধ্যা 6টার থেকে ফিক্সড, এটা করতেই হবে। আর সন্ধ্যা 6টার সময় যদি আপনার টিফিন বলতে একটা রুটি একটা কলা দিত, 10 ঘন্টা প্রায় একটা রুটি একটা কলা দিত, যদি এটা দিত তাহলে আপনার রাত 10টা পর্যন্ত। এখন আমার এদিকে হচ্ছে গিয়ে রি ছিল যে বাড়ি টাকা পাঠাইতে হবে, এই কারণে আমি করতাম কি, আমি আসলাম সকাল 6:30টার দিকে। আচ্ছা, 6:30টায় আইসা ওই রাত 10টা পর্যন্ত চললে 10টা পর্যন্তই। আচ্ছা, এই পর্যন্তই করতাম, কারণ আমার টাকার দরকার। আর আমি হচ্ছে গিয়ে তখন কাজ শিখছি নতুন। কিন্তু মাঝখানে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে গিয়ে কি, আমি সোয়েটারের কাজটা শিখছিলাম মাত্র 3 দিনে। আচ্ছা, যাই হোক, আপনি এত কষ্ট করে বাড়িতে টাকাগুলো পাঠাতেন। হ্যাঁ, কিন্তু এইটা দিয়ে আসলে মানে আমার মনের যে আকাঙ্ক্ষাটা ছিল এটা পূরণ হইতো না, কারণ এটা আমার সম্পূর্ণ আকাঙ্ক্ষা ছিল যে আমার আব্বার চিকিৎসা হইব এবং তারা খাইয়ে পরে কোনো রকম থাকবে। তো যাই হোক, পরবর্তীতে আব্বা 2010 সালে মারা গেল। এইভাবেই 2010 সালে মারা যাওয়ার পরে এখন চাচা আসছে গে তখন বিদেশে, আসার মধ্যে আসলো ফুফুরা, কিছু মানে সেরকম আত্মীয় স্বজনের কোনো বালাই নেই, মানে আত্মীয় স্বজন থেকে আমরা সবসময় কেন জানি মানে বিচ্ছিন্ন ছিলাম একদম শুরুর থেকেই। মানে সেরকম কোনো একজন যে একটু সমস্যায় পড়লে যে আরেকজন দেখবে, সেরকম কোনো কানেকশনই ছিল না আমাদের ভিতরে। এটা হয়তো যার যার মনের রাগে বা অন্য কোনো কারণে হবে হয়তো। তো তখন আছে গের মানে ই করলাম যে ওনাকে জানা এই কবর দেওয়া হলো আছে গের বলমারি সুলনা গোরস্থানে। আচ্ছা, তাই সেরকম কোনো আত্মীয় স্বজন আমাদের আসছিল না।
এরপরে আর আসলে মানে এই 2014 সাল পর্যন্ত মানে নর্মালি জীবনযাপন করছি, এর ভিতরে আল্লাহর রহমতে আর সেরকম কোনো ই আসে নাই। 2010 যখন আব্বা মারা যায় তখন তো আমি আবার সরি, এর মাঝখানে কিন্তু আমি আবার সোয়েটার থেকে আমার মামার কাছে ফিরে আসি। আচ্ছা, তখন উনি আমাকে প্রস্তাব দিল যে তুই এত কষ্ট করে 10,000 টাকা বেতন পাস, খায়ে পরে তো আর বেশি থাকে না, তা আমাদের কোম্পানিতেই আবার চলে আয়, তোরে এখন একটু বেতন বাড়াই দিয়ে আসবো। কোম্পানিটা কিসের ছিল? এটা সেগের ওষুধের লেবেল প্রিন্টিং ফ্যাক্টরি, মানে ওষুধের উপরে যে লেবেলটা ই হয়, ওষুধের উপরে লেবেল প্রিন্টিং করেন। তো তখন বললো যে এটা তুই আমার এখানে আবার চলে আয়। তা আমি বললাম যে ঠিক আছে, যদি আপনার মনে হয় যে না ভালো হইব তাহলে আমি চলে আসি। আচ্ছা, তখন ওনাদের ফ্যাক্টরি মোটামুটি আর একটু ভালো চলতেছিল। এখন দিন যাচ্ছে, কাজের চাপ বাড়তেছে, দিন যাচ্ছে কাজের চাপ বাড়তেছে, মাঝখানে ওভার টাইম চালু হয়ে গেল যে ওভার টাইম করতে হবে। কিন্তু তখন আসছে গিয়ে আমার এই বড় মামা আসছে গিয়ে ওই ফ্যাক্টরির ম্যানেজার হিসাবে, মানে পরিচালক হিসাবে ছিল। এখন পরিচালক হিসাবে থাকার কারণে আমাকে দেখা যাচ্ছে কি যে ওভার টাইমটা কম দেওয়া হইতো। আচ্ছা, আমি 2 ঘন্টা ওভার টাইম করলে আমার 1 ঘন্টা দিত। তা আমি এটা নিয়ে ওনার সাথে অনেকবার কথা বলছি যে আপনি আমাকে কম দিবেন কেন। তা উনি একটা কথা বলতো যে দেখো, আসলে আমি যদি তোমারে পারফেক্টলি সবই দিই তাহলে হয়তো কোনো সময় ম্যানেজমেন্ট জিজ্ঞেস করতে পারে যে বাইগনা বললে কি বেশি হয় নাকি। আর আমি সবসময় একটু কাজ করার প্রতি আগ্রহ আমার একটু বেশিই ছিল। তো দেখা যাচ্ছে যে আর আমাকে খাটাইতো ওই রকম, মানে পরিশ্রমটা একটু বেশিই করাইতো। দেখা যাচ্ছে আমি 7-8টা পর্যন্ত করছি, আমার ওভার টাইম উঠছে 1 ঘন্টা। তো এটা নিয়ে ওনার সাথে আমি বহুবার কথা বলছি, বহু মানে বড় মামা হইলেও মানে অনেক সময় তর্ক বিতর্ক হয়েছে এটা নিয়ে। তো উনি একটা কথাই বলতো যে আমি পারবো না, তুমি যা পারো করো গে। কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে কি যে আপনার ম্যানেজমেন্ট থেকে আমাকে একদিনকে ফোন দিল যে বিল্লাল তুমি কি শ্বশুর বাড়ি বেড়াইতে আসছো না কোম্পানিতে চাকরি করতে আসছো? আচ্ছা, তা আমি তখন জিজ্ঞেস করলাম কেন স্যার। তা বললো যে সবাই ডিউটি শেষ করে প্রায় 100 ঘন্টার কাছাকাছি ওভার টাইম করে। আচ্ছা, আর তোমার সেইখানে আসছে গে ওভার টাইমের হার 15 ঘন্টা 16 ঘন্টা, বড় জোর আসছে গে 30 ঘন্টা। তার মানে তুমি ফ্যাক্টরি কোনো ম্যানেজমেন্টের কথা তুমি শোনো না, তুমি তোমার খেয়াল খুশি মতো চলো। তখন আমি কাউকে কিছু না বলে বড় মামাকে খালি বললাম যে আপনি আমার রিজাইন লেটারটা লেখেন, আমি চাকরি করব না। তা এর আগে যে মামার সাথে এটা নিয়ে বাগবিতণ্ড অনেকবার হয়েছে, মানে এর কিছুদিন আগে আবার একটু ওনার সাথে বড় ধরনেরই বাগবিতণ্ড হয়। তো তখন আমি বললাম যে আপনি রিজাইন লেটার লেখেন, আমি চাকরি করব না। আমি ওনারে বলি নেই যে আমার ম্যানেজমেন্টের তো এই ফোন দিয়ে এই কথাটা বলছে। ঠিক আছে, হ্যাঁ, তারপর? তা তখন উনি বললো যে না আমি পারবো না। তা ওনার পরে যে ছিল তারে বললাম যে আপনি একটা রিজাইন লেটার লিখে রাখেন, আমি কিন্তু চলে যাচ্ছি। তা আমি সাথে সাথে তখনই বেরোয় গেলাম, কারণ আমার তো একসাথে সব দিকে মরার কোনো দরকার নাই, এদিকতে কাজ করব বেশি, ওদিকতে ম্যানেজমেন্ট আমাকে হেনস্থা করব। তো তখন আমি ওনার ফ্যাক্টরি থেকে চলে আসলাম, চলে এসে অন্য একটা ফ্যাক্টরিতে জয়েন্ট করলাম, মোটামুটি এইখান থেকে বেশি স্যালারিতে। ওকে, কিন্তু এইখানে এসে একটা প্রবলেম হইলো হচ্ছে গিয়ে আমার আগে যে সিনিয়র যে লোক ছিল, সিনিয়র যে অপারেটর, আমি জয়েন্ট করাতে তার চাকরি চলে যাচ্ছে। তো তখন সে আবার আমারে বলল যে ভাগনা, মানে উনি আবার ছিল আমার মামার বেজের, তো উনি বলল যে ভাগনা তোমার জন্য এখন চাকরি যদি আমার চলে যায়, আমি কেবল আসছি এখানে 3 মাস, তোমার মামিরে নিয়ে এখনও বাসা টাসা ভালো করে সেট আপ করতে পারি নাই, তো এখন কী করবা? তা আমি কইলাম যে ঠিক আছে, আমি দেখতেছি তাহলে কী করা যায়। তা ওই কোম্পানির মালিক আবার খুব খারাপ ছিল, খারাপ বলতে কি উনি একটু কিছু হইলে পারায় ওয়ার্কারের গায়ে হাত দিত, মানে ভয় ছিল এই দিক দিয়েও। তা তখন আমারে উনি এসে বললো যে বিল্লাল ফ্যাক্টরির দায়িত্ব তোমার নিতে হইব, তুমি সব কিছু চালাইবা। তো তখন আমি ওনারে বললাম যে না স্যার, আমি এরকম পারবো না, আমারে সময় দিতে হবে। উনি বললো যে দেন কতদিন সময় নিবা? আমি বললাম যে 6 মাস দেখি তারপরে। তো 6 মাস পরে উনি আমারে আবার নক করলো যে বিল্লাল আমি তো হারে রাখবো না। ওই দিনকে আর কি উনি আমারে সরাসরি বললো যে আমি তো ওকে রাখবো না, তুমি সব কিছু বুঝে নাও।
তা আমি তখন ওনাকে মানে এমনি বললাম যে স্যার আসলে আপনার এত বড় ফ্যাক্টরি আমি একা দায়িত্ব নিয়ে চালাইতে পারবো না। তা উনি আমারে ভালো মন্দ কিছু না বইলা মানে চলে গেল। মানে এইটা নিয়ে এসে গিয়ে ওনার সাথে আমার একটু মন কালাকালি হইল। এইবার কি করলো, এই সিনিয়র যে অপারেটর ছিল মামার বন্ধু, উনি আবার এই স্যারের কাছে বিভিন্ন কথা লাগানো শুরু করলো, মানে কান কথা যেটারে বলে। এক পর্যায়ে ওইখান থেকে আমার চাকরি যাওয়ার আগে আমি চাকরিটা ছেড়ে দিলাম। মানে আমি লাস্টে বুঝতে পারলাম যে হয়তো যে কোনো মুহূর্তে আমারে না করে দিতে পারে। এইটা বুঝলাম কখন, যখন আমাদের এগ্রিমেন্ট হওয়ার কথা, বেতন বৃদ্ধি হওয়ার কথা, তখন সবারই বেতন বাড়ছে, আমারও বেতন বাড়ার কথা, যেখানে 2-3 হাজার টাকা সেখানে আমার বেতন টোটালি বাড়েই নাই। তখন আমি ভাবলাম যে তাহলে আমার চাকরি মনে হয় থাকবে না, তার সাথে আমি আগেই চলে যাই। তখন হচ্ছে গিয়ে আমি আগে বেরোয় গেলাম। তো তখন আবার ওনার কথা ছিল যে চাকরি করবে না, ঠিক আছে 3 মাস সময় আমারে দিয়েই যাইতে হইব। তখন বাধ্য হয়ে 3 মাসের সময় দিয়ে আমি চলে আসলাম। এই 3 মাসের ভিতরে কী করব কোনো উপায়ন্ত না পাইয়া যে আর এক জায়গায় যাব। এখন যেরকম আপনার মনে করেন এই কোম্পানিগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, অ্যাভেলেবেল বলতে 20-25টা হয়ে গেছে, তখন আবার এত ছিল না, আপনার 8-10টা ফ্যাক্টরি ছিল আর সব হাই প্রোফাইলের ফ্যাক্টরি বাকি যেগুলো ছিল। তো তখন কী করার একজনের সাথে পরামর্শ করলাম, এই সোয়েটারের ফ্যাক্টরি করব। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আছেন তার কাছেই ফিরতে চাই। আর এই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান নিজের জীবন গল্প বলার জন্য, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904, আরও একবার বলছি 09611904904। যেখানে আমরা ছিলাম তারপর কি হলো, এই সোয়েটারের ফ্যাক্টরি করার জন্য নিয়ত করলাম। তখন আসে গেলে আমি অনলি 1,00,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় নামলাম। 1,00,000 টাকা ব্যবসায় মূলধন নিয়ে নামার পরে যার সাথে আমার কথাবার্তা হইলো, মানে যার দিয়ে এটা চালাবো বা যে এটা মেন চালাইবো, ওর স্যালারি আসে গেলে তখন 10,000 টাকা দিতে হবে। আচ্ছা, রাইট। এখন তখন কিন্তু এই যে মানে ব্যবসাটা যে করব এটা কিন্তু কারোর সাথে শেয়ার করিনি, জাস্ট যাকে নিয়ে করব সে আর আমি। অথচ আমার এইখান থেকে মামার এইখানে দূরত্ব হচ্ছে গিয়ে হাইটে আসলে 2 মিনিট লাগবে, সেও কখনো যায় নাই, আর আমি তাকে বলছি কিন্তু বাট সে যায় নাই, কারণ তার এইখান থেকে চলে গেছিলাম রাগ করে, এই কারণে সেও রাগের আগে কখনো যায় নাই। তা যাই হোক, এদিক দিয়ে তারা 10,000 টাকা বেতন দেওয়া লাগতেছে, এদিক দিয়ে ব্যবসা ততটা সুবিধাজনক না। লাস্টে এই করতে করতে আপনার ওইখানে প্রায় 2-2.5 লাখ টাকার উপরে দিনা হয়ে গেলাম। কানের বেতন দিতে হচ্ছে, এদিক থেকে সোয়েটারের সুতা কিনতে হচ্ছে। তা তারপরেও একটা সুসময় ছিল যে আমি উঠে যেতে পারবো, কিন্তু হঠাৎ করে আমাদের দেশে হয়তো মানে খেয়াল আছে কি না, আপনার এই নির্বাচন তার আগের নির্বাচনটা 14-তে হয়েছিল, সময় 14-র মানে 13-র শেষের দিকে। তা ওই নির্বাচনে আমাদের কথা ছিল, সব প্ল্যান প্রোগ্রাম ছিল সেগের বাংলাদেশের এই সোয়েটার ফ্যাক্টরির যে মানে বড় যে সংস্থা মানে কোম্পানি কাজ দেয় এটা আছে রিংশান গ্রুপ। তা আমাদের কথাবার্তা রিংশান গ্রুপের সাথে হয় যে ওরা আমাদেরকে কাজ দিব। তা আমরা সেগের এই আশায় বসে থাকলাম যে নির্বাচন পরবর্তীতে হয়তো ডেভেলপ করতে পারবো, যার কারণে ধার দিনা মোটামুটি ভালোই করলাম। করার পরও চাইছিলাম যে টিকে থাকি, কিন্তু এই ধার দেনা এইগুলা মানে টোটালি শুধুমাত্র আমার ভিতরেই ছিল, যেটা বাইরের কেউ সেরকম জানতো না। তো তখন হচ্ছে গিয়ে আপনার আমাদের আগে মানে আমার আগে যে স্টেপটা ছিল, এই রিংশান গ্রুপের মাঝখানে যে মিডিয়াটা ছিল, এই মিডিয়াটা প্রায় 3.5 টন সুতা পুড়ায় ফেলায় দেয় নির্বাচনের কিছু আগ দিয়া। যখন এটা পুড়ায় ফেলায় দেয় তখন হচ্ছে গিয়ে রিংশান গ্রুপের সাথে তার সম্পর্কটা খারাপ, মানে মাঝখানে যে মিডিয়াটা কাজ এনে দিব তার সাথেই যখন সম্পর্ক নষ্ট হয়ে গেছে, অতএব আমার তো আর পাওয়ার কোনো সুযোগ নেই। এর ভিতরে আবার ঢুকে গেল হচ্ছে গিয়ে অটো মেশিন, মানে একসাথে আপনার 3-4 মাসের ভিতরে এই ঘটনাগুলো, যার কারণে আমি ওইখানে ওইখানে প্রায় সব মিলাই আপনার প্রায় 7-8 লাখ টাকা ধরা খাই।
যার আপনার 3 লাখ টাকার মতো ছিলাম দিনা। তো এটা এখন মামা, এই যে বড় মামা, উনি আবার কিছুটা পরে ইনভলভ হয়েছিল, ইনভলভ হয়ে উনি প্রায় 1.5 লাখ টাকা উনি ভর্তুকি দিছে, 1 লাখ টাকার মতো আর কি জমি বিক্রি করে দিই। আর এই সেই করে মানে মোটামুটি দিনাটা কোনো রকম ক্লোজ হইয়া মানে চলে আসি, ব্যবসাটা বন্ধ। এই যে যে ধকলটা গেছে এটায় পুরা আমি 3 মাসের মতো আমার ফ্যামিলির থেকেই আমি বিচ্ছিন্ন। ফ্যামিলি বলতে আমার আছে এক মা, তখন ফ্যামিলিটা আমার আছে গেরে এতটুকুই, কিন্তু তারপরও সেরকম কন্টিনিউ যোগাযোগ হইতো না। তখন আমি আম্মাকে বললাম যে আম্মা আপনি এক কাজ করেন, আমার তো এই অবস্থায় পড়ে গেছে, এখন তো কিছু করার নাই, আপনি মামাদের ওইখানে যেয়ে কিছুদিন থাকেন। তা উনি এই মামাদের এখানে আসতো বিভিন্ন মানে প্রবলেমের কারণে, উনি আবার চলে যেত, থাকতো না বেশি দিন, আসলে দেখা যাচ্ছে বলছি 1 সপ্তাহ থাকতে সকালে আসতে বিকালে চলে গেছে, যার কারণে ওনার খাওয়া দাওয়া এটা সেটা সব কিছুতেই একটা অনিয়ম চলে আসলো। অনিয়ম চলে আসার কারণে ওনার ভিতরে আছে গিয়ে রোগে মানে রোগাক্রান্ত হওয়া শুরু করলো। হ্যাঁ আম্মা, কিন্তু উনি যদি তখন একটু ধৈর্য ধরে হয়তো মানে মামাদের ওইখানে থাকতো তাহলে মনে হয় সেরকম কোনো সমস্যা হইতো না, কারণ মামাদের মামারা চার ভাই ইনকাম করে, মানে ওনাকে একলারে চালায় নিয়ে যাওয়ার কোনো সমস্যা ছিল না। কিন্তু উনি এটা কেন জানি আর কি ই করতো না, যে বাড়িতে একা একা থাকতো, একা এক ঘরে, বাইরে দিয়ে তালা মারা থাকতো। তা সবাই আমারে পরে একটা কথাই বলতো যে ওনার ইনকেস আল্লাহ না করুক যদি একটা দুর্ঘটনা ঘটে বা কেউ জানতেও পারবে না, আর কেউ জানলেও কিছু করার থাকবে না, তালা ভাঙতে হবে, তা একটা সমস্যা। এটা নিয়ে বহুত ই করার পরে উনি এর ভিতরে আছে গের মানে দিন যাচ্ছে আর অসুস্থ হচ্ছে। তো তখন আছে গের সবাই আমি বাড়িতে গেলাম প্রায় অনেকদিন পরে, আর এই যে যে দিনাদায়ী খুঁজছিলাম বা যে লসটা করছি এই কারণে আমার যে ছোটো বোন ছিল এই ছোটো বোনের কিছু গহনা বিক্রি করা লাগে। তো ছোটো বোনের যখন গহনা বিক্রি করা লাগে তখন ওকে বলছিলাম যে তুই এক কাজ কর, আমার কাছ থেকে 6 মাস 1 বছর পরে গহনা নিয়ে নিস, আমি বানাই দিব তোকে। তো যখন এই সমস্যাটা হয়েছে হওয়ার পরে ও তো ব্যবসা শুরুর থেকে আর কি ওর কাছ থেকে এই গহনা বিক্রির টাকা নিয়েছিলাম। তো যখন ও দেখলো যে ব্যবসায় লস, তখন তো ওর গহনা আমি দিতে পারবো না বা দিলেও দেরি হবে, তখন সে আমাকে ডাইরেক্ট একটা কথা বলল যে আমার জামাই যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমার গহনা কী হয়েছে, তখন আমি তাকে বলবো যে আমার মা আর ভাই মিলে গহনা চুরি করে বিক্রি করে ফেলাইছে। তো তখন আমি ওকে বললাম যে তুই এরকম একটা কথা বলতে পারবি, তুই ভাবলি কেমনে যে হয়তো তোর গহনার দাম 60 থেকে 70 হাজার টাকা, তো তুই মারে সোর বলতে পারবি? তো তখন ও বলল যে আমার স্বার্থে আমি সব করতে পারি। তখন মানে আর কিছু বলার মতো ছিল না, তা আমি বললাম যে ঠিক আছে আর কি করার। তো যাকে দেখতে আম্মা এরকম অসুস্থ হইতেই আছে। তো তারপরে নেক্সটে যখন বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে এর ভিতরে যে স্ট্রাগল করছি, আমি আশুলিয়ার থেকে ওইখান থেকে মানে চলে আসি, চলে আসার পরে মহাখালীতে চায়ের দোকানে কাজ করি। হ্যাঁ, চায়ের দোকানে কাজ নিলাম, কারণ তখন হচ্ছে গিয়ে ওই আশুলিয়াতে মোটামুটি ও বাদেও কিছুদিন আছিলাম কিছু দোকানদারের মানে যেইগুলা দেওয়া হয় নাই, তো তখন তো আর ওইখানে থাকতে পারবো না, আর মামা ওইখানে থাকতে দিতে রাজি না, বললো যে তুই এখানে থাকলে আমার সমস্যা হবে, তুই এখান থেকে চলে যা। তখন কি করব আসলে এতটা মাথায় কাজ করে নেই, আর টেনশন থাকলে পরা তো জানেনি যে মাথায় একটু কমই কাজ করে। তো তখন এসে অনেক কি না করে রাস্তায় রাস্তায় ঘুরছি কিছুদিন যে আসলে আমার কি করা উচিত, আর এসে ভাবছি যে যারা রোজে কাজ করে ওদের সাথে কাজ করব। তখন আবার শারীরিক অবস্থা এতটাও ভালো ছিল না যে আমি চাইলে এই কাজ করতে পারবো, কারণ দেখা যাচ্ছে একদিন দুই দিন শুধু পানি বা একটা রুটি খাইয়া রইছি। তা শারীরিক অবস্থা ভালো না থাকার কারণে তখন কারোর কাছে রোজেও ঢুকতে পারি নাই।
তো পরে যাক, আমাদের এক পরিচিত এক চায়ের দোকানদার ছিল, ও বলল যে এক কাজ করো, আমি তো মাসখানিকের লেগে বাড়ি যাব, তা তুমি আমার চায়ের দোকানটা চালাও। তো এটা হচ্ছে গিয়ে মহাখালী ফ্লাইওভারের তলেই ফুটওভার ব্রিজের ওইখানে ওই চায়ের দোকানটা চালাইলাম এক মাস। এখন ওই চায়ের দোকান চালাইতে যেয়ে দেখলাম কি যে আমার লাভের চেয়ে লস, মানে হয়তো কিছু টাকা পাইতাম কিন্তু এটাই কিছু বাকি আর নিজের খাওয়া খরচে চলে গেছে। ওইখানতে আবার কি করলাম, এক বন্ধুবাবুর সাথে কথা বলে দের কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি নিলাম। ওইখানে 6,000 টাকা বেতনের চাকরি নিলাম। 6,000 টাকা বেতনের চাকরি নিলে এখন যেহেতু বন্ধুবান্ধব সবই এক জায়গায়, মানে তখন ওই জায়গায় আবার 4-5 জন বন্ধুবান্ধব হয়ে গেলাম। এখন সময় পাস করার জন্য কারণ কাজ নাই, মানে এটা হচ্ছে গিয়ে ডেভেলপার সাইড, তো সেরকম কোনো কাজই নাই। তো কাজ না থাকার কারণে দেখা যাচ্ছে 4 জন এক জায়গা হইলেই পাড়ায় বসতাম তাস খেলতে। এই তাসটা খেলা হচ্ছে গিয়ে আপনার বেসিক্যালি মানে কীভাবে নেবেন জানি না, 6,000 টাকা বেতন পাইলে দেখা যাচ্ছে তাস খেলার পিছে 2-3,000 টাকা খরচ হয়ে যেত, মানে জুয়া না হইলেও জুয়ার মতো। দেখা যাচ্ছে যে আমরা 29 খেলতাম বা জুয়ার মতো বলতে আসলে কি, মানে বড় না হইলে পরেও এটা জুয়াই বলা যায়, কারণ আমার সামর্থ্যের ভিতরে এটাই জুয়া ছিল। আচ্ছা আচ্ছা, কারণ আমি টাকা দিয়ে বাজি ধরতে না কোনো কিছু কিনে, টাকা দিয়ে এখন খাওয়া খরচ দিলে পরে আমি আর আম্মারে সেরকম টাকা পাঠাইতে পারতাম না, আর আম্মাও এর আগের আগে আমার সাথে সেরকম যোগাযোগও করতো না, আর আমার ফোনও তখন আর ছিল না। তা আম্মাই যে একবার মামাদের বাড়ি আসে আবার যায়, কিন্তু উনি খাওয়া দাওয়া করতো না ঠিক মতো। আচ্ছা, এটা তো আর কেউরে দেখাইতো না আর কাউরে ইও করতো না, মানে মনে মনে আমাদের এটাই আছে গের মনে মনে। তো যাক, পরে উনি অসুস্থ হইল, পরে আমারে আমি বাড়ি গেলাম, বাড়ি গেলে পরে আমারে বললো যে তুমি এক কাজ করো, আমি বিয়ে শাদি করো। তো তখন আমি বললাম যে আমার তো শুরুর থেকেই আমি আপনাকে বলে এসছি যে আমি আর জীবনে আর কিছু যেমন তেমন বিয়েটা অন্তত আপনার পছন্দ মতো করতে চাই, কারণ যেহেতু থাকবেন আপনি আর সে, অতএব আপনার পছন্দ মতো আনলে পারাই সবচেয়ে বেটার। এটা বাবাকে বললেন? না, মাকে। মাকে বললেন? বাবা তো মারা গেছে। হ্যাঁ, বাবা তো মারা গেছে 2010 সালে। তখন আমাকে বললাম যে আপনার যদি পছন্দ হয় কোনো মেয়েকে আপনি নিয়ে আসেন, আমি বিয়ে করতে রাজি, তাতে কানা খুড়া বুবা আমার দেখার সময় নেই, আপনার সুবিধার্থে বিয়ে করব, আপনি যেটা পছন্দ করবেন সেটাই। তা অনেকে বলতো যে তুমি ঢাকাতে একটা বিয়ে করে নিয়ে আসো, আমি তাদেরকে স্ট্রেটলি বলছি যে না, হয়তো সে আমার ওয়াইফ হবে, সব কিছু আমার, মানে তার উপরে আমার অধিকার থাকবে বা আমার উপরে তার অধিকার থাকবে সবই ঠিক আছে, কিন্তু আমি মার পছন্দ ছাড়া আমি বিয়ে করতাম না। আচ্ছা, এটা সেগের আমার শুরুর থেকেই কথা ছিল এটা। তো যাই হোক, আপনার 2014 শেষের দিকে এসে সেগের আমারে বিয়ে করাইলো ওনার পছন্দ মতোই, কিন্তু যখন বিয়ে করায় তখন সেগের আমি মানে অর্থনৈতিক অবস্থা তো ভালো না, তো ছোট বোনে 10,000 টাকা দিছিল বিয়ে করার জন্য, আমার পকেট ফাঁকা। 10,000 টাকা দিলে তখন আমি আবার মার কাছ থেকে অন্য লোকের মাধ্যমে 5,000 টাকা নিই, যেটা ধার হিসাবে। তো এই ধারের টাকাটা আর মারে ফেরত দিতে পারি নাই। আচ্ছা, মানে এই টাকাটা আমি ওনারে বলছিলাম যে মা আমার 5,000 টাকা লাগবো, তুমি আমারে দাও, বিয়ে দরকার হয় 2 মাস পরে করাও। তো তখন আম্মা বলছিল যে না, তোমার আর আমি 5টা পয়সাও দেবো না। আচ্ছা, কারণ তুমি আমারে বহুতই করিছো, এখন এই টাকাটা দিছে তোমার ছোট বোনে তোমারে বিয়ে করানোর জন্য। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা। আচ্ছা, ওইখানতে এখন আমি চাওয়ার পরে যখন দিল না, তখন আমি আবার মানে অন্য লোকের মাধ্যমে ওইখানতে 4,000 টাকা নিয়ে আই। তো 4,000 টাকা নিয়ে আইলে পরা পরে কয়েকটা মেয়ে দেখলো, মানে হয় না, মেলে না, মানে যে কোনো কারণবশত মেলে না। তো তখন আমি আম্মারে বললাম যে তাহলে এক কাজ করো, যে কয়েক মাস পরে করো। এর ভিতরে আবার আমার একটা চাকরির কথা হইলো। জি। তো তখন আম্মা কইলো যে না, তোমার বিয়ে আমি এইবারই করাবো। তা আমাদের এলাকার মানে ওনাকে ছোট করে বলা ঠিক হবে না, আমার শ্বশুর যিনি মানে মোটামুটি দারিদ্রতার ভিতরে আছে, ওনার ভিটে বাড়ি সেরকম বলতে নাই,
ওনার মানে আমার শ্বশুরের ভিটা বাড়ি নাই, আবার উনি নিজেও ইনকাম করে না। আচ্ছা, তো এরকম একটা পরিবার দেখে আপনার বিয়ে হয়? প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই, যেখানে আমরা ছিলাম তারপর কি হলো। আমার বিয়ের দিনে আমাকে আম্মা বাজার করতে দিল অনলি 1000 টাকা। ওকে, বললো যে এটা দিয়ে বাজার করে নিয়ে আসো। বাজার বলতে আমার নিজের পোশাক, মানে তখন আমার এরকম অবস্থা যে মানে কোনো কিছুই নাই। তো তখন হচ্ছে গিয়ে 1000 টাকা দিল, যে 400 টাকা দিয়ে একটা প্যান্ট কিনলাম আর 300 টাকা দিয়ে একটা শার্ট কিনলাম। আচ্ছা, থাকলো হচ্ছে আর 300 টাকা, এখন পায়ে তো জুতা নাই, তো জুতা কিনলাম হচ্ছে 200 টাকা দিয়ে, 100 টাকা যাতায়াত খরচ শেষ, আর কোনো টাকা নাই। বিয়ের দিনে গেলাম, এরা সব কিছু আগের থেকেই কথাবার্তা বলে রাখছে যে এইভাবে ই করবো, গে যে বিয়ের যে আনন্দ বা ই এটা তো আর হইলই না। কিন্তু আমি বিয়ে যে সময় করতে যাব তার মানে 10 মিনিট আগেও আমি জানতাম না যে কোন বাড়ি কার সাথে, মানে কোন বাড়িতে বিয়ে আছে। মেয়েকে দেখছিলাম কিন্তু কোন বাড়িতে বিয়ে আছে এটা আমি আগেও জানতাম না। আচ্ছা, জামাই সেজে গেছি তখনই আসছে গিয়ে আমি জানলাম যে আমার এই বাড়িতে বিয়ে আছে। যাক, মোটামুটি বিয়ে শাদী করে নিয়ে আসলাম। বিয়ে করে আসার পরে এখন সব কিছু শেষ, এখন আমার আর কিছু বলেও না, কেউ কিছু করেও না। তো তখন আমি আম্মারে জিজ্ঞেস করলাম যে আম্মা, বাসর রাত্রে শুনছি যে আপনার কাবিনের টাকা যে কোনো কায়দায় মাফ করাইতে হয়, নাইলে নাকি এটা হালাল হবে না। তো এখন আমি কি করব, আমার কাছে তো চাইলে না পয়সাও নাই বা অন্য কোনো কিছুও নাই। তো তখন লাস্টে বাধ্য হয়ে আপনার 11টার দিকে, রাত 11টার দিকে আমার 100 টাকা দিল, দিয়ে বললো যে এটা রাতে দিয়ে তুই কাবিনের টাকা মাফ নিস। তো তখন হচ্ছে গিয়ে এই 100 টাকা দিয়া রাতে দিয়া কাবিনের টাকা আর কি যেটারে মাফ করাইতে বলে এটা আর কি মাফ করানো হইল। যাক, এরপরে 7 দিন পরে চলে আসলাম চাকরিতে, এসে মোটামুটি ভালো স্যালারি পাচ্ছিলাম। কিন্তু এই বিয়ের আগে মানে ওই যে 4000 টাকা হার কাছতে নিছি আমার কাছ থেকে আরেকজনের মাধ্যমে, এখন এইটার কি করা যায়। এটা পরে একজনে বুদ্ধি দিল যে পাশে একজনে সুদের ব্যবসা করে। আপনি কিছুই করতেন না ওই সময়টাতে? না, এর আগে ওই যে কিছুই করতাম না বলতে, বিয়ে করলেন যখন তখন কিছুই করতেন না? এর আগে যে সিকিউরিটির চাকরি করছি, 6000 টাকা বেতন পাইছি, খাইয়ে পরেই শেষ। মানে তখন 1 টাকাও বাড়ি দেওয়ার মতো ছিল না, আরো তখন খালি হাতে বিয়ে করলাম, একবারে খালি হাতে। আচ্ছা, আমার সম্বল বলতে কিছুই ছিল না। ওকে, ঢাকায় যখন চলে আসলাম তখন আর কি আম্মা সেই লোকরে ধরলো যে তুমি আমার টাকা দাও না, কা তুমি কারে দিছো এটা আমার দেহার বিষয় না। তখন সে আমারে বললো যে ভাই এক কাজ করো, তুমি এখন তো চাকরি বরাদ করো, তাইলে আমাকের কাছ থেকে 4000 টাকা সুদের উপরে নাও, নিয়ে আমারে দাও, আমি আরে দিয়ে দিই। তো তখন আমি কি করলাম যে ঠিক আছে আমি সামনের মাসে এসে দিচ্ছি। আচ্ছা, যেহেতু নতুন বিয়ে করছি পরের মাসে গেছি, যে 4000 টাকা সুদের উপরে নিলাম। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমার লাইফে ফার্স্ট সুদের কারবার। তো সুদের উপরে নিলাম, নেওয়ার পরে আরে দিলাম যে তুমি এবার দিয়ে দাও। তা ওইটা দিয়ে আম্মা কি করছে বা কি না করছে এটা আমি অবশ্য জানি না। এখন 4000 টাকায় আপনার সুদ হচ্ছে গের 800 টাকা। এখন আমি তখন বেতন পাই আসছে গের 7000 টাকা। আচ্ছা, তো এই 7000 টাকা দিয়ে দেখা যাচ্ছে 1000 টাকা হারে দিয়ে দিই সুদে 800 টাকা। তো 1000 টাকা ওইদিকে চলে গেলে পরে আপনার এদিক থেকে নিজের খাওয়া খরচ, মাসে 2 বার বাড়ি যাওয়া লাগে গড়ে, মানে বাড়ি যাইতে এদিক থেকে বোর পেশার বাড়ি আসতে হইব। তো দেখা যাচ্ছে যে সব মিলাই ওই যে সুদের টাকাটা দিতাম এই টাকাটাই আমার উপরে জুলুম। তখন কি করব, 2-3 মাস পরে আবার 5000 টাকা নিলাম সুদের উপরে। আচ্ছা, সুদ তাহলে এখন হইল হচ্ছে গিয়ে 10000 টাকা। জি, এই করতে 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 মানে সুদের হার বাড়তে থাকলো। সুদের হার যখন বাড়তে থাকলো এখন তো অবস্থা আরো বেশি খারাপ। তখন কি করলাম, ওইখানতে আবার চাকরি চেঞ্জ করলাম।
চাকরি চেঞ্জ করলে আপনার যখন চেঞ্জ করব তখন আবার একজন একটা বুদ্ধি দিল যে এক কাজ করো, তাহলে চাকরির পাশাপাশি কিছু করার চিন্তা ভাবনা করো। তো যার কাছ থেকে সুদের টাকা আনছিলাম ওর সাথেই কথা বলে ও একটা ইসের কথা বলল যে ঠিক আছে আমি 20,000 টাকা নেব আর এই মাল জিনিসগুলো পাঠাবো, এগুলো তোমরা বিক্রি করে যা লাভ হয় এই টাকাটা আমারে দিবা। তা সুদের ব্যবসারও যে মিডিয়া ছিল সেও রাজি হইলো কথায়, যে সুদের উপরে টাকা দিব সেও রাজি হইলো, আমিও রাজি হইলাম। কথা ছিল আমি ঢাকার থেকে আপনার ইসের থেকে চকের থেকে কসমেটিক্স পাঠাবো, ওরা যে সুদের যে মাঝখানে যে মিডিয়া ছিল ও তখন বেকার বলল যে আমি এটা ভ্যান গাড়িতে বেচবো, যা লাভ হইব 50-50। তা আমি বললাম 50-50 যদি হয় তাহলে আমি একটা হিসাব করলাম যে ওরে সুদের টাকা দেওয়ার পরেও আমার হয়তো কিছু থাকবে, তা আমি রাজি হইলাম। কিন্তু যে টাকাটা দিবে সুদের উপরে তার কথা আছে গের ভাই তুমি ব্যবসা করো সমস্যা নাই, কিন্তু আগে আসছে গের আমার সুদ, তারপরে আসছে অন্য কথা। লাভ হোক আর না হোক এটা আমার দেখার বিষয় নয়, তুমি জিনিস দিবে আমি বিক্রি করব ঠিক আছে, না করলে পারা তুমি আমারে বলতে পারবা না যে তুমি করলা নাকা, মানে সে তার থেকে তার দায়বদ্ধতা থেকে দূরে চলে গেল। তখন আমি বললাম যে ঠিক আছে, তখন আমি আবার 20,000 টাকা নিলাম, তখন আছে টোটাল 30,000 টাকা সুদের উপরে। আর 30,000 টাকা সুদের উপরে এলে তাকে দেওয়া লাগে আসছে গে আমার 5,500 টাকা দেওয়া লাগতো, মানে 500 টাকা হারা আমার ছাড় দিল। তখন আমি আবার এইখান থেকে চাকরি ছেড়ে 14,000 টাকা চাকরিতে ঢুকলাম, এইখান থেকে ছেড়ে 14,000 টাকা চাকরিতে ঢুকলাম, কিন্তু আমার সুদের হার কিন্তু এখন 5,500 টাকা, এখন ওই একই অবস্থা, মানে খাইয়ে পরে দেওয়ার পরে সুদের টাকাটা এই যে মানে কেমন যেন একটু টানাটানি পড়ে যায়, ওইটাই ভালো মতো দিতে পারি না। এক এরপরে আম্মা আছে গে হঠাৎ করে, ওনার আবার ডায়াবেটিস ছিল, উনি আছে হঠাৎ করে পা কাটলেন। ওহ, এখন যখন পা কাটলেন এখন পা কাটার পরে তো খুব অবস্থা খারাপ, পা শুকায় না, এখন আমাকেও বলে নাই যে পা কাটছে। এখন আমি যাই দেখি যে ওনার পা কাটা, তা ওয়াইফরে জিজ্ঞেস করলাম যে পা কাটছে তুমি আমারে জানাও নাই কে। এরপরে যখন পা কাটা গেল তখন তো ডায়াবেটিসের ওনার আছে গে ডায়াবেটিস 14, ঘা শুকায় না। তা বাড়ি যাওয়ার পরে আসছে গে আমি এটা দেখলাম, জি তো দেখলে পরে আমি ওয়াইফরে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমার সাথে তো আমার ফোনে প্রতিদিনই কথা হয়, তা তুমি আমারে বলো নাই কে। তা তখন বললো যে আমারে মা বলতে নিষেধ করছে তাই বলি নাই। তা আমি বললাম যে পৃথিবীর এমন কোনো মানুষ আছে নাকি এই কথাগুলো মাইনা চলবো, যে তার একটা ক্ষতি হয়েছে সে বলতে নিষেধ করছে বললা না। তা আমি আবার ভাই একটা জিনিস আমার আমি সবসময়ই ছিলাম যে আমি ওয়াইফের সাথে কিন্তু কখনো রাত্রে কথা বলতাম না, মানে যা কথা বলার দিনের ভিতরেই কথাগুলো শেষ করতাম, যাতে মানে আমি বাড়ি না থাকার কারণে সে ফোনে অন্য কারোর সাথে কথা বলবো বা ফ্যামিলি ভাবে একটা প্রবলেম হইব যে যার সাথেই কথা হোক রাত্রে কিসের কথা, এটা আমি নিজের থেকেও ই করতাম যে রাত্রে কথা না বলাটাই সবচেয়ে বেটার। তো তখন যাক যায় অনেক কথাবার্তা বললাম যে তুমি এটা তো অন্তত আমার জানানো উচিত ছিল, আর আসলে আমার ওয়াইফ এখনো পর্যন্ত গড়ে ম্যাচিউরড না, বিয়ের বয়স 3 বছর হয়ে গেছে, আমি বলবো এখনো সে ম্যাচিউরড না, কারণ খুব অল্প বয়সে সে বিয়ে করছে আমাকে। তা যাই হোক এই ভুলটার কারণে আমার পা আস্তে আস্তে মানে অনেক বড় আকার ধারণ করলো। আপনার নাম আপনার মায়ের পা? মায়ের, মানে কাটাটা আস্তে আস্তে পচন শুরু করলো, জি এটা মানে ছড়াইতে শুরু করলো। তা তখন যাই হোক মামারা আবার ই করলো, আর তার চাইতে বড় কথা হচ্ছে গের তখন আম্মা আমারে বলল যে দেখো এই অবস্থা এখন এইগুলোর জন্য তো তুমিই দায়ী। তখন সে আমাকে ডিরেক্টলি বলল যে এইগুলোর জন্য তুমিই দায়ী, আমার ডায়াবেটিস হয়েছে এটার জন্য তুমিই দায়ী। আপনার মা বললো? হ্যাঁ আমার মা বলল। তখন হচ্ছে গে ছেলে হিসাবে আমার মাথায় মানে আকাশ ভেঙে পড়লো। তখন যাই আবার সুদের উপরে আরো 20,000 টাকা নিয়ে ওনার ট্রিটমেন্ট শুরু করলাম। আচ্ছা, কারণ আমার কাছে তো আমি বললামই যে ভাই আমি যেটা বেতন পাইতাম এটা আগের 30,000 টাকা 5,500 টাকা সুদ দিয়ে আমার কাছে সেরকম কোনো টাকাই থাকতো না, কারণ বাড়ি যাতায়াত করা এটা সেটা দিয়ে সব কিছু মিলে থাকতো না সেরকম।
তো তখন আবার 20,000 টাকা নিলাম, নেওয়ার পরে আবার ট্রিটমেন্ট শুরু করলাম। এখন কোনো কিছুতেই কোনো কিছু হয় না, এলাকার ওষুধে কোনো কাজ হইল না। পরে মামা বললো যে ঠিক আছে এক কাজ করো, তাহলে বারডেমে নিয়ে চলো। আচ্ছা, এখন বারডেমে যে আনবো তখন তো আমার এমনি মানে নুন আনতে ফান্তা ফুরাচ্ছে তো আগের থেকেই। জি, তখন কি করার, আপনার বারডেমের একটা শাখা আছে সেগে টেকনিক্যালে, ওইখানে ভর্তি করা হলো। আচ্ছা, তো ওইখানে ভর্তি করার পরে যায় যেভাবে মোটামুটি ট্রিটমেন্ট করা হলো, ট্রিটমেন্ট করাইলে পরে ওইখানে টোটাল বিল আসলো আছে গের আপনার সব মিলাইয়ে লাস্টে যখন রিলিজ করাইতে যাব তখন আছে গের আপনার 47,000 টাকা ই আসলো। আচ্ছা, আপনার বিল আসলো, তা ওর ভিতরে আমি কত দূর মানে যত দূর পারছিলাম দিছিলাম, সম্ভবত আপনার 16,000-17,000 টাকা দিছিলাম। কারণ আমি তো ওইদিকে আবার সুদ টানতে টানতে আমার মাজা পড়ে যাচ্ছে, আমি কিছু করতে পারতেছি না। তা এরপরে এটা দেওয়ার পরে যা বাড়ি নিয়ে গেলাম, পা মোটামুটি শুকাইছে, কিন্তু ওই ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ওষুধ পানি এটা কন্টিনিউ দেওয়াই লাগতেছে। এখন আমার খরচ আরও বেড়ে গেছে। এখন খরচ বেড়ে গেলে পরেও আমি আগে পিছের কোনো চিন্তা না করে আমি সবসময় চেষ্টা করছি তার চাহিদাটা আগে পূরণ করতে। হ্যাঁ, মা তো জায়গার ভিতরে আপনার আবার শুরু হইলো অন্য সমস্যা, যেরকম আজকে শরীর ব্যথা, কালকে মাথা ব্যথা, যেগুলো প্রচণ্ড আকার ধারণ করত, পরশুদিন জ্বর, মানে একটার পর একটা সিরিয়াল দিয়ে মানে অসুস্থ, মানে মনে হচ্ছে যে কিভাবে বলবো মানে একটা শেষ হচ্ছে আর একটা আসতেছে। তা তখন আম্মা আমারে বলল যে এখন কি করবো, আমি তো এইভাবে আর থাকতে পারতেছি না, তোমরা পাও চিকিৎসা করছো ঠিক আছে, কিন্তু এখন আমি কি করব, আমার তো আর মানে কোনো কিছুই হয় না। আর এই কাটার পরে যে ওনার পাও ফুলছিল, এই ফুলাটা কিন্তু তখনও কমে নাই, মানে কাটার সারার পরে ওনার পাটা আর কি ফুলাছিল মাংসপেশি। তো এটা তো আর আসলে চিকিৎসা ক্ষেত্রে আমরা অতটা মানে যারা না বুঝে তারা কিন্তু এই প্রবলেমগুলোতে বেশি পড়ে। জি, তা পরে দেখা যাচ্ছে আজকে মাথা ব্যথা, কালকে বুক ব্যথা, মানে একটার পর একটা আছে। আর এদিকতে বউ অশান্তি শুরু করা ধরছে যে বাড়ি আমা এইটা করে হেটা করে, আমার ভাল লাগে না, থাকি দুইজনে এই শীতকা চেঁচামেচি করতেছে মাঝে মধ্যে, এখন কী করার। তা তখন আবার নারে নিয়ে আসলাম ঢাকাতে। আচ্ছা, ট্রিটমেন্ট করার জন্য। তো যখন ঢাকাতে ট্রিটমেন্ট করার জন্য আনবো তখন উনি আমাকে একটা কথা বলল যে পকেটে যদি টাকা না থাকে তাহলে আমারে ঢাকায় নিয়ে না। যদি টাকা পকেটে যদি টাকা না থাকে তাহলে আমারে ঢাকা নিয়ে না। আচ্ছা আচ্ছা, তা আমি বললাম যে টাকা আছে। বললো যে টাকা আছে মুখ দিয়ে বললে হবে না, আমারে দেখাইতে হবে। এখন তখন কিবরিয়া ভাই আমার কাছে সম্ভবত 1,200 টাকার মতো ছিল। তবে মাকে ঢাকায় নিয়ে কি করবেন, ওনারে ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, কারণ ওনারও যে বললাম না যে একটা সমস্যা শেষ হচ্ছে আর একটা আসতেছে, এটা কারণ ডায়াবেটিসটা কন্ট্রোলে ছিল না যেটা মনে হয়। হ্যাঁ, ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকা আর না থাকা এটা সেগের আসলে ওই সময় মিন করি নাই। ওই সময় ডায়াবেটিস কন্ট্রোলে ছিল, সমস্যা ছিল অন্য জায়গাতে। আচ্ছা, তারপর তো তখন আমারে বললো যে বাবা যদি টাকা না থাকে তাহলে আমারে ঢাকা নিয়ে না, কারণ আমি ভাই গেরে আর কোনো প্রেশার দিতে চাই না। আচ্ছা, কানুনার ভাইরা প্রেশারে পড়ছে, এক আব্বা মারা যাওয়ার আগে যখন ওই যে লোহাগাড়ার থেকে বাড়ি যাওয়ার আগে ওইখানে 3 মাস ছিল, এই একটা ভাইদের উপরে প্রেশার পড়ছে। আমি ব্যবসায় লস করার পরে 1,50,000 টাকার মতো তারা দিছে এই একটা প্রেশারে, আবার এই পা কাটাতে আপনার। জি, বুঝতে পেরেছি। তা উনি বললো যে আমি আর ভাইদের প্রেশার দিতে চাই না। তা আমি বললাম যে তাহলে আমারে কি করতে হবে, কয় তুমি যদি আমারে টাকা দাও তাহলে আমি যাবো, নাহলে যাবো না। তা তখন আবার আমি কি করলাম, আগে ছিল কিন্তু 50,000 টাকা সুদের উপরে, 30 পরে 20, এখন আবার কি করলাম আবার 20,000 টাকা নিলাম। আচ্ছা, আরও 20,000 টাকা নিলাম, নিয়ে ওনার হাতে দিলাম, বললাম যে এই যে টাকা আছে নেন। পরে ওনারে ঢাকায় নিয়ে আসা হইল। ঢাকায় নিয়ে আসার পরে ওনারে প্রথমে দেখানো হইল কিডনিতে আপনার এই যে শ্যামলী, হসপিটালের নামটা হচ্ছে কিডনি। জি, তারপর
মানে যে কোনো ইস্যুর কারণে ওনার কিডনি প্রবলেমটা, ও সরি, আগে থেকে দেখানো হয়েছিল আপনার শাহজাহানপুরে। তো শাহজাহানপুরে দেখানোর পরে উনি অনেক পরীক্ষা নিরীক্ষা দিল, দেওয়ার পরে বললো যে ওনার কিডনিতে সমস্যা। ওনার সমস্যা আছে গিয়ে ধরা পড়লো টোটাল তিনটা, দুইটা একটা সেগের কিডনিতে আর একটা সেগের আপনার গাইনি সমস্যা, এই দুইটা ধরা পড়লো। তা এইখানের এই ডাক্তারের নাম আমার মনে নাই, ওনার কারণে সেগের আমরা বেশি প্রবলেমে পড়ছি। আর দ্বিতীয়ত আমাদের অর্থনৈতিক অবস্থা বেশি ভালো থাকার না থাকে এটা কোনো কথা না, আমরা সঠিক সাজেশনটা পাইনি চিকিৎসার, যে সঠিক সাজেশনটা এটা আমরা পাইনি। জি, তা উনি আমাদেরকে বারবার তাগিদ দিল যে আপনাদের কিছু করা লাগবে না, আপনারা গাইনি অপারেশনটা আগে করান। আচ্ছা, তা তখন যাক এটা ই করার জন্য প্রিপারেশন চলতে থাকলো, পরীক্ষা নিরীক্ষা মোটামুটি যাক দিল, সব কিছু করার পরে ওনারা সেগের এখন কিডনির সমস্যাটা বেশি, মানে পরে যখন দ্বিতীয়বার আপনার ঢাকায় আনা হলো, ওনারা এখান থেকে দেখানোর পরে ঢাকায় বাড়িতে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পরে কোনো ওষুধে কোনো কাজ না হওয়ার কারণে আবার ঢাকাতে আনা হয়, তখন আর সেগের কিডনিতে দেখানো হয়। আর কিডনিতে দেখানোর সময় উনি আমারে আবারও বললো যে আমার টাকা না দেখাইলে আমি ঢাকায় যাব না, এক যেমনেই হোক একটু জমি জাতির উপরে ই করা, তখন আর সুদের উপরে গেলাম না, একটু জমির উপরে যেয়ে আর আরও 20,000 টাকা দিলাম। 20,000 টাকা দেওয়ার পরে আর আসলাম কিডনিতে, কিডনিতে ডাক্তার দেখাইলাম, ডাক্তার টাক্তার দেখানোর পরে যাক মোটামুটি ওষুধ টষুধ দিল, এটা নিয়ে গেলাম বাড়িতে। এর ভিতরে মানে তখন আছে গিয়ে আমার ওয়াইফ 8 মাসের অন্তঃসত্ত্বা, আচ্ছা আরও ঝামেলা বাড়তেছে, তখন আছে গিয়ে আমার ইসেরও মানে পায়ের অবস্থাও বেশি ভালো না। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই, যেখানে আমরা ছিলাম তারপর কি হলো? তখন আছে গিয়ে মানে এদিকতে আমার ওয়াইফ 8 মাসের অন্তঃসত্ত্বা, এদিকতে আছে গিয়ে আমার এই অবস্থা। এখন টাকা তো হাতে নাই, যে টাকা আনছিলাম 20,000 টাকার উনি সব খরচ বরচ করে 7,000 টাকা ছিল, এই 7,000 টাকা নিয়ে যাওয়ার পরে ওনারে কিডনির থেকে বাড়ি ফিরতেছি আর এ পাশে ওয়াইফ রেসে হসপিটালে ভর্তি করছে। ভর্তি করলে পরে আমি এখান থেকে যে পৌঁছাইলাম আছে গিয়ে সেদিনকে রাত 12টা বাজে, আর 11টার দিকে আছে গিয়ে আমার একটা মেয়ে হলো, মেয়ে বাচ্চা। তো সব মিলে তখনও কিন্তু আমারে কেউ জিজ্ঞেস করে নাই বা কেউ বলে নাই যে কিভাবে টাকার ব্যবস্থা আছে আর কিভাবে কি করতেছ। তো তখন ওয়াইফের পিছে প্রায় 17-18 হাজার টাকা লাগলো। আচ্ছা, এখন এই টাকাটা আবার কি করব, সুদের উপরেই নিলাম, তখন আমার সুদের টাকা আছে 90,000 টাকা হলো। আচ্ছা, এখন কারণ আমি তো নিরুপায়, আর যা করতেছি সব মনে মনে, মানে বহির প্রকাশ করি না, কারণ কার কাছে করব, করার মতো সেরকম কেউ নাই, কারণ যারা ছিল আছে তারা সবাই দূরে আগের সব ঘটনার কারণে। জি, তা কি করব, বউ বাচ্চা নিয়ে যাক মোটামুটি ভালো ই করলাম, মানে সুদের টাকার উপরে হইলে পরাও মোটামুটি ভালোই ই হইলো। কিন্তু লাস্টে আমার মেয়ের বয়স যখন 25 দিন, তখন 15 দিন, তখন হচ্ছে গিয়ে আমার মায়ের অবস্থা একেবারেই খারাপ। এদিকতে বউ তো আর বাড়িতে এসে থাকতে পারবে না, মানে এই অসুস্থ রোগীরে নিয়ে থাকতে পারবে না। তখন আমি তো বউরে কইলাম যে তাহলে তুমি এক কাজ করো, কিছুদিন বাপের বাড়ি থাকো, আর আম্মারে তাহলে কী করা যায় মামাদের এখানে পাঠাই দিই। তো তখন আম্মারে পাঠাই দিলাম মামাদের বাড়ি, মামাদের বাড়ি পাঠাই দিলে ওই যে প্রবলেম একটাই, মানে উনিও মানবতা চিন্তা করতে যে একজনরে পানি খাইতে হইব, একজনের কাছে পানি চাইবো, তার যদি কষ্ট হয় এই কারণে তার কাছে পানিও চাইতো না, কিন্তু এই কষ্টগুলো আবার মনে মনে রাখতো। আপনার মা? হ্যাঁ, কিছুটা আপনি আপনার মায়ের ধাঁচ পেয়েছেন। হ্যাঁ, ওকে, মানে যা আছে যাদের যা প্রবলেম হোক নিজেদের মনে মনে, এইভাবে চলতে চলতে হঠাৎ করে আমি চিন্তা ভাবনা করলাম যে মানে আমি আসলে এই রোগ শোকে যে বললাম না যে সব কিছুর থেকে আমার অ্যাভয়েড রাখছে, আমি এই সম্পর্কে এত জানি না। পরে একজনের সাথে কথা বলতে বলতে বললো যে ডায়ালোসিস করলে যাক মোটামুটি ভালো হবে। তো এখন আমার ঘাড়ে কিন্তু 90,000 টাকা সুদের উপরে রয়েছে, তারপরেও আমি বলছি যে আমার স্থাবর অস্থাবর যা আছে সব বেছে আমি যদি 1 মাস পারি এই 1 মাসই ডায়ালোসিস করে রাখবো,
কিন্তু তারপরে আমি ডায়ালিসিস করব। তো এখন মামারা আসলে কোনো দিকে আর আগাচ্ছে না, কারণ আগাইলেই তো টাকা লাগবে। জি, তারাও আর এখন কোনো মানে ই করতেছে না, তারা নর্মালি যে যতদিন থাকে এখন কিছু করার নাই। আমি আজকে গিয়ে শুক্রবারে বাড়িতে যাওয়ার কথা যে শুক্রবারে যাই ডায়ালিসিস করব, হঠাৎ করে বৃহস্পতিবারে আমার ফোন দিল যে তোমার আম্মা মারা গেছে। এটা আজকে 5 তারিখে, কিন্তু আমি আজকে 3 তারিখে এসে নতুন একটা কোম্পানিতে জয়েন করি। এখন পুরন কোম্পানির থেকেও বেতন পাই নাই, নতুন কোম্পানিতে তো কেবল আসছি। তো তারপরেও আমি 2 কোম্পানিতেই আগের থেকেই বলছিলাম যে স্যার আমার আম্মা অসুস্থ, আমার টাকা লাগবো, আপনারা টাকা দিয়েন। তো বৃহস্পতিবারে আজকে বিকালবেলা আমার নতুন কোম্পানির থেকেও টাকা দেওয়ার কথা, পুরান কোম্পানির থেকেও টাকা দেওয়ার কথা, কিন্তু আমি যে ফোন পাইছি সকালবেলা, তখন আমার পকেটে 4 আনা পয়সাও নেই। তো তখন আমি স্যাররে ফোন দিলাম, মানে নতুন কোম্পানির স্যাররে ফোন দিলাম যে স্যার এই ব্যাপার, কারণ আসলে বাস্তবতাটা আছে গে রেডাই যে দুর্ঘটনার খবর কিন্তু বলা লাগে না, অনেক সময় বোঝা যায়। আমাকে বাড়িতে ডিরেক্টলি বলে নাই, কিন্তু তারপরেও আমি ফিল করছি। তো আমি বললাম যে স্যার আমার যাইতেই হবে, এখন কিছু করার না, আমার টাকা লাগবে। উনি বললো যে টাকা তো একটু দেরি হবে দিতে। তা আমি বললাম যে দেরি হোক আর না হোক এটা আমি জানি না, কিন্তু আমার কিছু টাকা হইলে পরাও আগে দেন, 500-700 টাকা হইলেও দেন। এখন আমি তো ওনারে সরাসরি বলতে পারতেছি না যে মারা গেছে, কারণ যেহেতু আমি নিজেই কনফার্ম না যে মারা গেছে কিনা। এখন আল্লাহ না করুক যতই ফিল হোক, আপনার কিন্তু এটা অ্যাডভান্সলি বলা আমার মনে হয় না যে ঠিক হবে। তা আমি ওনারে বললাম যে উনি খুব অসুস্থ, আমার যাইতেই হবে। তা উনি বললো যে দেরি হবে। এবার আমি যে পৌঁছালাম, পৌঁছানোর পরে সবাইরে জিজ্ঞেস করলাম যে সবাইরে কি বলা হয়েছে নাকি। মামাদেরকে বললাম যে সবাইরে বলা হয়েছে, তা মামা বললো যে হ্যাঁ সবাইরেই বলা হয়েছে। তা সবাইরে বলা হইলে পরা তাহলে কই কেউই তো আসলো না। টোটালি যে আমার বাপের মানে আব্বুর সাইডের যে আত্মীয় স্বজন এরা কেউ যায় নাই। এখন এইটা দেখার কারণে আমার নানি বললো যে লাশ আমরা তোমাদের ওইদিকে দেব না, আমার মেয়ে আমার এলাকায় থাকবে। তা আমি তখন বললাম যে দেখেন আর কিছু যেমন তেমন, অন্তত লাশটা ওইদিকে থাকলে আব্বার কবরের পাশাপাশি দিলে পরাও তো একটা ভালোই, গোরস্থানে হোক সমস্যা নেই, কয়েন আমি দেব না ওইদিকে। মানে সে আমাকে এরকম ডিরেক্টলি বলে নাই, কিন্তু ঘুরায় ফিরায় আমাকে খালি একটা কথাই বলতেছে যে না ওইদিকে দেওয়া হবে না, মানে বিভিন্ন অজুহাত দেখায়। তা আমি বললাম ওকে ফাইন, এখন কী করার, কারণ আমার যেহেতু ব্যাকআপ কেউ আসে না, আত্মীয় স্বজন কেউ যখন আসে নাই সবই তাদের আত্মীয় স্বজন, তখন তো এই জায়গায় আমার আর কিছু বলা চলে না। আমার চাচা তখন বাড়িতে, চাচা আসে নাই, চাচি আসে নাই, মানে আদারস কেউই আসে নাই আমার বাপের ওই সাইডের থেকে, আব্বুর আত্মীয় স্বজন। যাই হোক, আমার এইখানেই ই হইল, দাফন হইল। এখানেই দাফন দেওয়ার পরে এখন আমার তো এই যে মনে করেন যে 90,000 টাকা সুদ, এটা দিন যাচ্ছে দিতে হবে, দিন যাচ্ছে দিতে হবে। তা এর মধ্যে আসছে গিয়ে আমি নতুন ফ্যাক্টরিতে আসার পরে বিজনেসের একটা লাইন পাইলাম। তো এইখানে আসার পরে আসছে গিয়ে আমি একটা ভালো একটা বিজনেসের লাইন পাইলাম। আসছে গিয়ে আমাদের এই ব্যবসায় ফয়েল লাইনের ফয়েল সাপ্লাই দিতে হবে। তা আমার কিছু লোকের সাথে সম্পর্ক হইলো, এর ভিতরে আসছে গিয়ে আমার বড় 2 জন কাস্টমার ছিল। এরা আর কি করলো যে ভাই আপনার কোনো সমস্যা নেই, আপনি মাল সেল করতে পারলে আমরা মাল নিতে পারবো। তো তখন হচ্ছে গের এরা মাল সেল মানে মাল চাওয়া শুরু করলো। আবার আমাদের কোম্পানি মানে আমি যে নতুন কোম্পানিতে আসছি উনিও আমার কাছ থেকে মাল নেওয়া শুরু করলো। এটা হচ্ছে আনপ্রিন্টেড মানে সাদা ফয়েলটা, এটাই কোনো লেখা থাকে না। আচ্ছা, তো এটা করার সময় এদিক থেকে মোটামুটি ভালো প্রফিট পাওয়ার কারণে এদিক থেকে সুদের টাকা ভালোভাবেই দিচ্ছি, আবার এদিক থেকে মানে নিজেও একটু স্বাচ্ছন্দ্যে চলতেছি। কিন্তু এই ব্যাকআপটা নিয়েছিলাম আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে, ওনার কাছ থেকে প্রথমে 40,000 টাকা নিয়ে এটা শুরু করি। এখন দেখি যে মোটামুটি ভালো প্রফিট হয়, তখন আমি আবার কি করলাম আর একজনের কাছ থেকে 1,00,000 টাকা সুদের উপরে নিলাম। আচ্ছা, এর আছে গের মাসে 10,000 টাকা। এখন সব মিলায় কিন্তু খুব ভালো চলতেছি, মানে সবাইরে সুদের টাকা দেওয়ার পরেও মোটামুটি যথেষ্ট ভালো চলতেছি। আবার এদিক থেকে তখন আমার স্যালারি আছে গের এই ফ্যাক্টরিতে 18,000 টাকা। আচ্ছা,
মানে সব ওভারঅল সব মিলিয়ে খুব সুখে আছি। এর ভিতরে আপনার আমার বড় যে দুই পার্টি, এই দুই পার্টি আবার আমার একটা নতুন অফার দিল। ওকে, নতুন অফার দিল, এটা হচ্ছে কি ডুপ্লিকেট যে ওষুধগুলো তৈরি করে এই ওষুধের প্রিন্ট করা সেগের খুব ঝামেলা। আচ্ছা, মানে লেখা যেটা প্রিন্ট হবে এটা সেগের সবচেয়ে বড় ঝামেলার। এইটা আমি যদি ওনাগেরে করে দিই ওনারা ভালো প্রফিট দিব। তা আমি কি জানি, মানে অতটা ই না করে আমি কইছি যে ঠিক আছে আমি দেখি, চিন্তা ভাবনা করে দেখি। তো এক পর্যায়ে যাই আমি এদের কথায় রাজি হইলাম। আমি কিন্তু ওদেরকে আগে যে মানে সাদা ফয়েলটা দিছি ওরা কিন্তু নিয়ে এটা প্রিন্ট করাইয়ে ওদের এই ডুপ্লিকেট কাজে ইউজ করছে। আমার আমার কোম্পানিতে যেটা দিছি এটা বাদে, মানে বাইরের যে বড় দুইটা পার্টি ছিল এদের যে মাল দিছি এরা কিন্তু এটা নিয়ে এই ডুপ্লিকেট কাজে ইউজ করছে, কিন্তু সেটা তো আর আমি জানতাম না। কিন্তু আমারে যখন লাস্টে এটা বললো আমি বললাম যে ঠিক আছে দেন আমি চেষ্টা করব। তো তখন হচ্ছে গিয়ে আমি পেন্টোনিক্স 40 পাইলাম, হচ্ছে 150 কেজির অর্ডার, স্কোয়ারের স্কোয়ারের না, এটা হচ্ছে ইনসেপ্টার ইনসেপ্টার ওকে পেন্টোনিক্স 40, এটা হচ্ছে গিয়ে 150 কেজির অর্ডার, মানে নকল ওষুধ বানানোর, হ্যাঁ নকল ওষুধ বানানোর যেটাই। আর সেকলো পাইলাম হচ্ছে গিয়ে 200 কেজির অর্ডার, সেকলো তো স্কোয়ারের, হ্যাঁ সেকলো হচ্ছে গিয়ে স্কোয়ারের। ওটা কত, 200 কেজি? 200 কেজি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে 350 কেজি। একটার রেট আছে 1100 টাকা, একটার রেট আছে 1200 টাকা, যেটার আছে আমরা নর্মালি রেট পাই আছে গের 650-700। তার মানে আমার প্রফিটটা অনেক। এখন এই চিন্তা ভাবনা করে আমি কইলাম যে ঠিক আছে আমি রাজি। সাথে আবার আরেক পার্টের আছে, এটার পিছন সাইডে যে শক্তটা থাকে ওইটার অর্ডার দিল আছে গের 1 টন। আচ্ছা, তা আমি বললাম যে ভাই তাহলে টাকা পয়সা, তা ওনারা আমারে বললো যে ভাই আমরা টাকা পয়সা ঠিকই দেব কিন্তু একটু লেটে দেব, আপনি মালগুলা কমপ্লিট করেন আমরা টাকা দেব। এখন আমি ওনাদের উপরে বিশ্বস্ত ছিলাম এই কারণে যে কারণ ওনারা এর আগে আমার কাছে 1-1.5 লাখ টাকা ফালাই রাখছে। আচ্ছা, কিছু টাকা মানে আমার কাছে দিয়ে রাখছে, আমার মাল নিছে 2-3 দিন পরে টাকাটা আগেই পাঠাই দিছে। তা আমি তখন দেখলাম যে না, যদি ই করি তাহলে মনে হয় কোনো সমস্যা হবে না। তখন আমি হচ্ছে গিয়ে বললাম যে ঠিক আছে ভাই আমি করে দিব। তা আমি আবার এটা যেহেতু আমার অনেক দিনের অভিজ্ঞতা, আমি আবার এটা একটু সিস্টেম করে আমি মালগুলো করাইলাম, টোটাল করাইলাম আছে গের 360 কেজির মতো। আচ্ছা, এখন 360 কেজি মাল যখন করাই ফেলাইছি আর এর পাশে বটম ফয়েল করাইছি আছে গের 500 কেজির মতো। আচ্ছা, এখন এই পার্টিগুলো আমার ব্ল্যাকমেল করা শুরু করলো। ব্ল্যাকমেল করা শুরু করলো বলতে, কারণ ব্ল্যাকমেল করা শুরু করলো আপনি হয়তো জানবেন যে ওষুধ প্রশাসন কিন্তু খুব কড়া, ওষুধ প্রশাসন এতটাই কড়া, এটার যদি মামলা খান আপনি 2-4-5 লাখ টাকা না 2-4-5 কোটি টাকা দিয়েও এটার সমাধান করা সম্ভব না করে, কারণ এটা জের এত দূর টানা লাগে। তা তখন হচ্ছে গিয়ে এরা প্রশাসনিকভাবে বা নিজেদের ইসের খুব অপব্যবহার করা শুরু করলো আমার উপরে। কিরকম? মানে ভাই আপনার মালটা দিতেই হবে, আমি টাকা 10 মাস পরে দিই বা 10 বছর পরে দিই, সমস্যা নাই, আর মাল আপনি ঘরে রাখলে আপনি। কত টাকার অর্ডার ছিল এটা সব মিলে? এইটা সব মিলে আছে 8 লাখ টাকার। মানে এই টাকাটা এই কাজটা করে দিলে আপনি 8 লাখ টাকা পাবেন? হ্যাঁ 8 লাখ টাকা, এটা আছে 8 লাখ টাকা আমার শুধু খরচই হবে। আচ্ছা, আপনাকে দিবে কত ওরা? আমার টোটাল দিবে ওরা আছে 13-13.5 লাখ টাকা। আচ্ছা, বিশাল অফার আপনার? হ্যাঁ বিশাল অফার, মানে প্রফিট আমি প্রায় 6 লাখ টাকার মতো প্রফিট হবে আমার। কয়দিন লাগবে কাজটা করে দিতে? সব মিলে আপনার 5-6 দিন। তো আপনি বুঝতে পারছেন যে 5-6 দিনে ওনার লাভ আসবে প্রায় 6 লক্ষ টাকার মতো। আর এইটা দেখা যাচ্ছে 6 লক্ষ টাকা ওনার কাছে কি সেটা আপনারা যারা এতক্ষণ স্টোরি শুনেছেন তারা বুঝতে পারছেন, বাট ঘটনা কোথায় ঘটেছে এতক্ষণ যারা শুনেছেন সেটার দিকে আমরা আগাবো। হ্যাঁ, তারপর? তারপরে এখন ওরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া শুরু করলো যে কাজটা কেন দিচ্ছেন না, যে কাজটা আপনি করছেন এখন ঘরে রাখলে তো আপনারে আমি মামলা করে দিলে পরে আপনি ফাইসা যাবেন। তো কাজটা করেও ফেলছেন আপনি? হ্যাঁ কাজটা, এটা যেহেতু আমি এই বিষয়ে বললাম না 14-15 বছরের অভিজ্ঞতা যখন, এটা আমার করতে এতটা মানে অসুবিধা হয় নাই। আর তার চাইতে একটা কথা বলে রাখি, এই ডুপ্লিকেট কাজের যত নেটওয়ার্কই থাক আমি একটু হলেও জানতে পারি যে এই কাজটা অমুক জায়গা করাচ্ছে বা অমুকে এই কাজটা পাইছে বা অমুকে এই কাজটা করাবে, মানে আমার কাছে একটু হলেও আসতো। জি, তখন সে আমারে বিভিন্নভাবে আর কি ভয় দেখানো শুরু করলো যে
এখন তুমি কি করবা। তা আমি তখন আবার একটা জিনিস ই করলাম যে আমি এই মালগুলা আগে যেগুলা সারছি মাল এগুলা তো আমি নিজেই জানি না যে আসলে কি মাল করছে ওরা, বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলে আমার কাছে মালগুলা নিছে, আদতে ওরা কি প্রিন্ট করছে আমি এটা নিজেও জানতাম না, কিন্তু এটা তো আমি সরাসরি অপরাধের সাথে জড়িত। যে তখন একটা জিনিস কি জানি আমার মাথার ভিতরেই করলো যে আমি মানে এটা বলতেও পারবো না যে আমি লাখ লাখ মানে হাজার হাজার মানুষ না প্রায় লাখ লাখ মানুষের সাথে প্রতারণা করা হবে এটা আমার, যেটা আমার মানে করা মনে হয় না উচিত হবে। আচ্ছা, মানে এই চিন্তা ভাবনা করে আমি অনলি 13 দিনের ভিতরে ডিসিশন নিলাম যে আমি এটা কি করব। এবং এই 13 দিনের ভিতরে আমার এই 8 লাখ টাকার মাল আমি অনলি 1.5 লাখ টাকায় বিক্রি করে ফেলাইলাম। 1.5 লাখ টাকা বিক্রি করলেন বলতে? এটারে ওয়েস্টেজ হিসাবে বিক্রি করে ফেলাইলাম। ওয়েস্টেজ হিসাবে বিক্রি করলো তো এটা আলটিমেটলি ওয়েস্টেজ করলেন? আলটিমেটলি ওয়েস্টেজ যদি আমি করা হয় এটা যেভাবে ওয়েস্টেজ করা হয়েছে এটা দিয়ে আর কেউ কোনো কাজ করতে পারবে না। আচ্ছা, তখন 1.5 লাখ টাকার ভিতরে এটা বিক্রি করে ফেলাইলাম, কিন্তু আমার তো এখানে প্রায় 6 লাখ টাকা ঘাটতি। এই 6 লাখ টাকা সবই আমার সুদের উপরে আনা, শুধুমাত্র 2 লাখ। এটা আপনি কাজের আগে চিন্তা করেননি কেন? এটা আসলে আমি বেসিক্যালি যদি এখন বলেন তাহলে আজকের আমি বলবো আমার যে আগে সুদের টাকাটা ছিল আমি চাইছিলাম ওই টাকাটা শোধ হয়ে গেলে পারা, মানে লোভটা আসলে কেমন আমি নিজেও বলতে পারবো না, আসলে কিছু সময় থাকে মোহর ভিতরে, আর মোহটা কাটে গেলে যখন আপনার বিবেকটা দাঁড়াবে তখন দুইটা মানে অনেক ফারাক আলো এবং অন্ধকারের মধ্যে। তখন ছিলাম একটা মোহর ভিতরে যে সারা জীবন কষ্ট করে গেছি আমি 2003 সাল থেকে আজ। ফাইন, আমি ইভ্যালুয়েশনের জায়গায় আমি যাই। আপনার গল্পটা তখন শুনলাম তো খুব ট্রিকি মনে হয়েছে আমার কাছে, এতক্ষণ চুপ করে শুনছিলাম। গল্পটা মূলত আপনার লাস্ট 3 মিনিট আর আগের যে গল্পগুলো বলতেন সেটা আপনার প্রেক্ষাপট, সেখানে ইন্টারেস্টিং কিছুই পাইনি আমি। হ্যাঁ, স্ট্রাগল আছে, ভয়ঙ্কর রকমের স্ট্রাগল আছে, বারবার হোঁচট খেয়ে উঠে দাঁড়ানোর গল্প, কিন্তু লাস্ট 3 মিনিট আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে গল্প। এই লোকটা কি পরিমাণ অর্থকষ্টে ছিল সারাটা জীবন? একটা জিনিস চিন্তা করে দেখেন, মায়ের ট্রিটমেন্ট প্রপারলি হয়নি, বাবের ট্রিটমেন্ট প্রপারলি হয়নি, গার্মেন্টসে কাজ করেছে, ওর কাছে 5-7 লাখ টাকা যদি ক্যাশের কথা আসে তাহলে ওর দ্বারা ভয়ঙ্কর রকমের খারাপ কাজ করা সম্ভব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যেই জিনিসটা ওর কাছে এসছে সেকলো আর কি যেন এসছে, এটা হচ্ছে একটা হচ্ছে ইনসেপ্টার ওষুধ আর একটা হচ্ছে স্কোয়ারের ওষুধ, মানে নকল ওষুধের যে মোড়কটা থাকে ওই মোড়কটা ওনাকে প্রিন্ট করে দিতে হবে। এই কাজটা ছিল 8 লাখ টাকার অর্ডার এবং এটার জন্যে ওনার 8 লাখ টাকা সুদে নেয়া বা ঋণে নেয়া যাই বলি না কেন, এবং এটা কাজটা করে দিলে ওনার 6 লাখ টাকা ওনার লাভ থাকতো, 6 দিনে কাজটা কমপ্লিট হতো। উনি কাজটা করেছেন, করার পরে উনি ডেলিভারি দেননি, 1-1.5 মাস ওনার কাছে বন্ধ করে রেখেছেন, এবং যখন ওনাকে হুমকিও দেওয়া হয়েছে তখন উনি কাজটা ওদের কাছে না দিয়ে উনি যেটা করেছেন কাজটাকে ওয়েস্টেজ হিসেবে বিক্রি করে দিয়েছেন, এতে করে ওনার 6 লাখ টাকা লসে চলে গেছে। তো ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এবং এই লোকটার বর্তমান অবস্থা কি সেদিকে আমরা নাই বা গেলাম। আপনার বাচ্চার বয়স কত? 2 বছরের কাছাকাছি। 2 বছরের কাছাকাছি। কোথায় থাকে? ঢাকাতেই? ঢাকাতেই আছি। কি করেন আপনি এখন? আসলে কত টাকা ঋণ? আমি এখন প্রায় সব মিলিয়ে 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা ঋণ এই এই ঘটনার প্রেক্ষাপটে? এই ঘটনার প্রেক্ষাপটে আর এই যে আমার ব্যাকগ্রাউন্ডের কিছু কারণে এটা 6.5 লাখ টাকা ঋণ। তো আপনি এখন করেন কি, পেশায় কি করেন? আসলে এখন আমি এটা নষ্ট করার পরে আমি যে বললাম না যে আমি আজ থেকে একা একা সব কিছু করতে পছন্দ করি। আপনি করেনটা কি সেটা আমাকে? আপাতত বেকার। বেকার। আমি দুইটা জিনিস আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে আপনি এখানে আসছেন, আপনি আজকে একটা গল্প বলে গেলেন, ভালো মন্দ দুটো নিয়েই আছেন আপনি। আমি এটা বিশ্বাস করি, আমি গল্পে আমি ইন্টারমিডিয়েটে পড়েছিলাম, ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড নামে এক দুটো ক্যারেক্টার একটা মানুষের মধ্যেই থাকে। একটা মানুষ দিনের বেলায় অনেক ভালো, ডক্টর জ্যাকিল, আর একজন হচ্ছেন মিস্টার হাইড, যিনি রাতের বেলা বের হয়ে মানুষকে খুন করেন, মানুষের মাথা ফাটায় দেন। সো আমি বিশ্বাস করি একটা মানুষের মধ্যেই ভালো মন্দ দুটোই আছে। আপনি যেটা একটু আগে খুব সুন্দর করে বলছিলেন যে আলো আধারের খেলার মতো, খুবই চমৎকার উদাহরণ, খুবই চমৎকার উদাহরণ। আপনি শেষ পর্যন্ত খারাপ কাজটি করেন নাই, আপনি বেঁচে গেছেন। আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন? জি, আমি যেহেতু বিশ্বাস করি, আমার জায়গা থেকে আমি এতটুকু বুঝি যে একটা মানুষ তার বিবেকের কাছে সবচেয়ে বড় দায়বদ্ধ, ভয়ঙ্কর রকমভাবে দায়বদ্ধ। প্রত্যেকটা মানুষের দ্বারাই খারাপ কাজ করার সম্ভাবনা আছে, এভরি ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, কেউই মহামানব না, কেউই মহামানব না, সে যেই হোক, একেবারে আপনার টপ লেভেলের থেকে শুরু করে গ্রাসরুট লেভেলের সবার দ্বারা খারাপ কাজ করা সম্ভব, সবার দ্বারা খারাপ কাজ হতেও পারে। সেই জায়গাটা থেকে
আপনি খারাপ কাজের দ্বার প্রান্তে গিয়ে ওখান থেকে ফিরে আসছেন। আপনি যা বলেছেন সেটা যদি সত্য হয়ে থাকে, এখানে আমি একটা কথা বলি, তাহলে আপনি সারা জীবনের জন্য বেঁচে গেছেন। কারণ আপনি যে ওষুধগুলোর মোড়ক তৈরি করে দিতেন, এতগুলো মানুষের অপকার হতো, এখানে লক্ষ লক্ষ মানুষের অপকার হতো, এবং এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেউ হয়তো এই ভুল ওষুধটা খেয়ে হয়তো মারাও যেতে পারতো, সেটা দায় হতো আপনার কাছে এসে পড়তো। তো আপনি সারা জীবনে যে বললেন যে আপনি নিজের মধ্যে রাখেন, কষ্টটা নিজের মধ্যে রাখেন ভয়ঙ্কর রকমভাবে, এবং সেটা আপনি ছোটোবেলা থেকে দেখেছেন, এই যে কষ্টটা হতো আপনার মধ্যে, এইটা তো ভয়ঙ্কর রকম, ওটার চাইতে এটা 10 গুণ 100 গুণ বেশি কষ্ট, এটা থেকে আপনি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতেন না। 6.5 লাখ টাকা একটা মানুষের জীবনে খুব বেশি টাকা না। আল্লাহ আপনাকে হয়তো এমনভাবে দেবেন, এমনভাবে সাহায্য করবেন এই এই একটা ভালো কাজের কারণে, যে আপনি আজকে হয়তো ভয়ঙ্কর রকম বাজে একটা সিচুয়েশনের মধ্যে আছেন, বেকার আছেন, আল্লাহ হয়তো আপনাকে এত বেশি ধনাঢ্যমান করবেন, তাওয়াক্কাল তো আল্লাহ, যে একটা সময় মনে হবে যে আপনার জীবনের সবচেয়ে ভালো কাজটাই ছিল এটা, যে আপনি অন্তত এই লক্ষ লক্ষ মানুষকে নকল ওষুধের, যে ওরা হয়তো দিবে অন্য কোনোভাবে দিবে, কিন্তু আপনি সেটার পার্ট হননি। তো আমি শুধু একটা কথাই বলতে চাই, আজকের এই জীবন গল্পটা খুব ট্রিকি একটা গল্প, আমি প্রথম থেকে শুনছিলাম, সামহাও আমার কাছে খুব বোরিং লাগছিল, কিন্তু আমি জীবন গল্পটা চোখের সামনে দেখতে পেয়েছি, একটা ছেলের ভয়ঙ্কর রকমের স্ট্রাগল করা, কিছু মেন্টাল ডিসঅর্ডার আমি বলবো, বা ঠিক ডিসঅর্ডার না, ওর আসলে শেয়ার করার মতো কোনো ব্যাপার স্যাপার ছিল না, 2000 টাকা নিয়ে মাকে বাঁচানোর জন্য যুদ্ধ, লক্ষ লক্ষ টাকা মাথার উপরে ঋণ, তারপরও সে শেষ পর্যন্ত খারাপ কাজটা করে। আমি শুধু এই গল্পটা রেডিওতে প্রচার করেছি একটাই কারণে, প্রিয় শ্রোতা, বিশ্বাস করেন আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে ভুল করি এবং অপরাধ করি, ছোটো হোক বড়ো হোক, কেউ হয়তো জানে কেউ হয়তো জানে না, কিন্তু আপনি জানেন এবং আপনার সৃষ্টিকর্তা জানেন। আল্লাহ আমাদেরকে সবাইকে ভুল থেকে বাঁচার তৌফিক দে। কিন্তু একটা মানুষ যখন ভুল করতে যায়, ভুলটা যখন সে ড্রাইভ করেও ফেললো, ঠিক তখন ওই মানুষটা জানে সে ভুল করছে। কিন্তু সব মানুষের এই রকম বিবেক থাকে না যে চাইলেই সব কিছু লোভ টোভ সব কিছু চিন্তা বাদ দিয়ে, লক্ষ লক্ষ টাকা লোভ টোভ সব কিছু বাদ দিয়ে নিজেকে ব্যাকড্রপ করে ফেললো, যে না এই কাজটা থেকে আমি যদি ফিরায় আসি তাইলে যা হয় হবে, কিন্তু এতগুলো মানুষ তো সেফ হবে। আপনি চিন্তা করে দেখেন, ও যদি পিছন ফিরে তাকায় 6.5 লাখ টাকার ঋণ, ও যদি সামনের দিকে আগায় তাইলে কেউ হয়তো জানবে না, কিন্তু লক্ষ লক্ষ মানুষের সে ক্ষতি করবে। এই মানুষটা করে নাই, এ কত ভয়ঙ্কর রকমের বিবেক পান একজন মানুষ। এবং আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেকটা আছে, শুধু জাগিয়ে তুলতে হবে। আজকের এই জীবন গল্পে কোনো টানটান উত্তেজনা নাই, আজকের এই জীবন গল্প বহত নদীর মতো, কিন্তু আজকের এই জীবন গল্প খুব চমৎকার একটা গল্প, শেষের দিকে এসে বেশ কয়েকটা মিনিট একটা অন্যরকম ধাক্কা দিয়ে গেল। আমরা দোয়া করব আমাদের যিনি গেস্ট আজকে এখানে এসেছিলেন বিল্লাল, সবচেয়ে বড় হেল্প একটা মানুষের জন্য দোয়া, এর চেয়ে বড় কোনো কিছুই থাকতে পারে না। ও নিজেকে শক্ত পায়ে সামনের দিকে এগিয়ে যাক, সৃষ্টিকর্তা ওনার সহায় হোক এবং একটা ভালো কিছু হোক ওর জীবনে, এটুকুই শুধু বলার আছে। সো প্রিয় শ্রোতা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই অসাধারণ একটা জীবন গল্প শোনার জন্যে। লাস্ট 10 মিনিটস আমার অনেকদিন মনে থাকবে, আপনাদেরও মনে থাকুক। আপনারাও যদি কোনো ভুল করতে যান তাহলে নিজেকে ব্রেক করুন, চোখ নাক মুখ বন্ধ করে ব্রেক করুন, যা ক্ষতি হয় হোক ব্রেক করুন, কারণ সৃষ্টিকর্তা তো দেখছেন। শুভরাত্রি। শুনছেন আর জি কেব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4.